কুবন্ত চৈশাম মুহুরাত্মানন্ত গুণায় গৌরীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎ বহুফা পারমাংস জগৎগুরু জানিয়েছেন যে আনুগত্যহীন জন পশু সদৃশ্য গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রভু প্রভুপাহ পরমংশ জগৎগুরু জানিয়েছেন আনুগত্যহীন জন পশু সদৃশ্য অথবা আমরা বলতে পারি ততধিক এখানে আনুগত্য বলতে বিশুদ্ধ গুরুবৈশব আনুগত্য এইটি বিশুদ্ধ গুরুবৈষ্ণব আনুগত্য স্থলে এইটিই বোধব্য বুঝতে হবে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ভগবান গুরুবৈষ্ণব ভগবান গুরুবৈষ্ণব ভগবান বা শ্রীমদ্ ভাগবত ভাগবতম আমার জড়ো বিচারের আসামি নন আজকের আলোচনার বিষয়বস্তু গুরু বৈষ্ণব ভগবান অথবা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ এরা আমার জড়বিচারের আসামি নন ছিল সরস্বতী ঠাকুর বলতে চেয়েছেন শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্যহীন জন তিনি পশু সদৃশ্য কেন তার ইচ্ছা মতো তিনি যা খুশি করতে পারেন যেটা বৃন্দাবন দাস ঠাকুর জানিয়েছেন যেটা বৃন্দাবন দাস ঠাকুর জানিয়েছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মনে অকারণ কথাটা ঠিক যারা বিশুদ্ধ গুরু বৈষ্ণব পরমাংস গুরু বৈষ্ণবের আশ্রয় নিয়ে নিজের জীবনকে নিয়ন্ত্রিত করবার চেষ্টা করেছেন অর্থাৎ জড়ো মন বিক্ষিপ্ত মন সমস্ত ইন্দ্রিয়গ্রাম সমস্ত কিছুকে যখন বশীভূত করতে পেরেছেন গুরুবেশীমা আনদের আনুগত্যে সেক্ষেত্রে মানুষের জীবন সার্থক হয় বশিষ্ঠ মুনি জানিয়েছেন আহার নিদ্রা ভয় মৈতুনম ছ সামান্য মে তৎ পশুভি নারায়ণম জ্ঞান বিশেষ অধিক নারায়ণম জ্ঞানে হীনা পশুভি সমান এ স্থলে জ্ঞান বিশেষ অধিক নারায়ণম এই কথাটা বলতে যদি আমরা দিব্যজ্ঞান পর্যন্ত বিচার নাও করতে চাই সেক্ষেত্রে যেন অন্তত সদসৎ জ্ঞান বা প্রাকৃত অপ্রাকৃত বিবেক আমাদের হৃদয় উদিত থাকে অন্তত যেখানে এটা ভালো এটা মন্দ এটা উচিত এটা উচিত নয় ন্যায় অন্যায় অন্তত এই বোধগুলো মানুষের মধ্যে থাকা উচিত নালে মানুষের বিচার ক্ষমতা আছে তাই জন্য মানুষকে শ্রেষ্ঠ প্রাণ বলা হয় পানিগণের মধ্যে শ্রেষ্ঠ প্রাণ আছে যা আহার নিদ্রা ভয় মাইথুন সামান্য মেহত পশুবি নারায়ণ এগুলো সব পশুদের মধ্যেও থাকে মানুষের মধ্যেও থাকে আহার খাওয়া নিদ্রা ভয় মাইথুন এগুলো সব থাকে আর যদি এগুলো মানুষের আর পশুর মধ্যে থাকতে পারে সেক্ষেত্রে মানুষের বিশেষতা কি সেটাই উত্তর দিচ্ছেন জ্ঞান ও বিশেষ অধিক নারায়ণ জ্ঞানীন হীন পশু বিশান এক্ষেত্রে বলতে যদি দিব্যজ্ঞান নাও দিব্যজ্ঞান পর্যন্ত যদি নাও বিচার করা যায় সেক্ষেত্রে অন্তত যেন সদসৎ জ্ঞান বা প্রাকৃত অপ্রাকৃত বিবেক উদিত থাকে যেটা মানুষের লক্ষণ বলে বিচার করা যায় মানুষের নাম মানুষ কারণ মানুষ হুঁশ যার হুঁশি নেই সে মানুষ কী করে হতে পারে মহারাজ থেকে মানুষ শব্দ এসছে কারণ সদশৎ বিবেক কারণ সদশৎ বিবেক বর্জিত জন কেবল নরাকার পশুমাত্র আর কিছু নয় শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে দেখা যায় নিম্নলিখিত শোক তরব কিং নীবন্ত ভস্তা কিং নশান্তিউত ন খদন্তি ন মিহন্তি কিং গাম পশভৌ অপরে শ্রীমৎ ভাগজী মহাপুরায় দ্বিতীয় স্কন্ডে তৃতীয় অধ্যায়ে আঠারো নম্বর শ্লোক বলছেন তরব কিং নীবন্তি ভস্ত হ কিং ন উত। ন খদন্তি ন মিহন্তি কিং গাম মশবৌ অপরে বৃক্ষ সকল বেঁচে থাকে না ভস্তা কামারশালা যে হাঁপুর এ কি শ্বাস প্রশ্বাস গ্রহণ করে না পরিত্যাগ করে না করে ইতর গ্রাম্য পশু সকল কি আহার তথা মৈথুন আনন্দভোগ করে না সবই করে অর্থাৎ ওইরূপ বৃথা মানুষ মনুষ্য জন্মে লাভ কি অর্থাৎ ওইরূপ বৃথা মনুষ্য জন্মে লাভ কী পশু আজ মানুষেরই নাম ছোটোবেলায় একটা গান শুনেছিলাম পশু আজ মানুষেরই নাম আবার একথাও শুনেছিলাম খিরকি থেকে সিন্ধু দোয়ার এই তোমাদের পৃথিবী তোমরা কিছুই জানো না তোমরা কিছুই মানো এর বাইরে জগৎ আছে তোমরা কিছুই জানো না ছোটোবেলায় শুনেছিলাম একবারে ছোট বয়স তাহলে পশু আর মানুষেরই নাম জীবনানন্দ বলে এক লেখক লিখেছিলেন আবার আশুদোষবাবু বোধহয় কথা বলেছিলেন এর কি জঙ্গল থেকে এক জঙ্গলি পশুকে তুলে আনা যায় কিন্তু মানুষের মন থেকে এই হিংস্র পশুকে তুলে আনা যায় না ফেলা যায় না ভয়ঙ্কর শ্রীমদ্ভাগবৎ গীতা নয় নম্বর অধ্যায় চার পাঁচ নম্বর শ্লোক যদি বিচার করা যায় সেক্ষেত্রে ভগবানের অচিন্ত অনন্ত শক্তি সম্বন্ধে আমাদের য যৎকিঞ্চিত অনুভব হতে পারে যদিও আমরা জানি ভগবানে আমাদের বিশ্বাস নাই গুরু বৈষ্ণব ভগবান কিছুই নাই তাই জন্য এই ধরনের প্রশ্ন যে ভগবতী মহাপুরাণ কি প্রামাণিক গ্রন্থ এরই তো উত্তর চলছে শ্রীমদ্ভাগবৎ গীতা তাতে নয় নম্বর অধ্যায় চার পাঁচ নম্বর শ্লোক বিচারে দেখা যায় সেখানে ভগবানের অচিন্ত অনন্ত শক্তি সম্বন্ধে আমাদের যৎকিঞ্চিত অনুভব হতে পারে আবার নাও হতে পারে যদি বিশ্বাস নয় যদি মায়াবাদী হই ভগবানের শক্তি নেই ভগবানের কোনো কিছুই নেই এটাও হতে পারে মায়াবাদী সে দুটো শ্লোক কী না সেখানে ভগবান বলছেন অর্জুনকে মায়া তত মিদম সরবম জগৎ অব্যক্ত মূর্তি না

মস্থানী ভূতানি পশ্চমে যোগমেশ্বরম ভূতভৃত নূতস্থ মমাত্মা ভূতভাবনা অর্থাৎ অব্যক্ত মূর্তি অর্থাৎ ভগবান বলছেন অব্যক্ত মূর্তি অব্যক্ত মূর্তি যেটাকে আমরা বলি অতীন্দ্রিয় মূর্তি স্বরূপ ভগবান বলছেন অব্যক্ত মূর্তি অর্থাৎ অতেন্দ্রীয় মূর্তিস্বরূপ আমি এই সমস্ত জগতে ব্যক্ত আছি চৈতন্যস্বরূপ আমাতে চৈতন্যস্বরূপ আমাতেই সমস্ত গ্রাম অবস্থিত কিন্তু ঘটাদি ঘটাদিতে অত ঘটপট এর মধ্যে মৃত্তিকা যেরূপ অবস্থিত থাকে আমি তদ্রূপ থাকি তদ্রূপ থাকি না আমি স্বরূপ আমাতেই সমস্ত ভূত অবস্থিত একতার মনে এই নয় যে ঘট পট এর মধ্যে যেন মৃত্তিকা যে রূপ অবস্থিত থাকে আমি তদ্রূপ থাকি এরকম ভাব যেন নয় আমি তদ্রূপ থাকি না অর্থাৎ জগৎ যে আমার পরিণাম বা বিবর্ত তা নয় অর্থাৎ জগৎ যে আমার পরিণাম বা বিবর্ত তা নয় বরং আমার শক্তির পরিণাম আমি কিন্তু পূর্ণ বিভু চৈতন্য চৈতন্যস্বরূপ আমার শক্তি প্রভাবে এই জগৎ উৎপন্ন হয়েছে আমার শক্তি তাতে কার্য করে কিন্তু আমি পূর্ণ চৈতন্যস্বরূপে সম্পূর্ণ পৃথক এক তত্ত্বরূপে অবস্থিত থাকি এটা আমার অচিন্ত শক্তি এটা কোনো বিচার বিবেচনা করে বোধগম্য হবে না আমরা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ তাতে যে চতুশ্রকী ভাগবত চতুশ্রকী ভাগবত আমরা জানি যেটা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজি ব্রহ্মাজী মহারাজকে দিয়েছিলেন তাতে চতুশ্রকী ভাগবতের আমরা জানতে পারি ज्ञान परम बुझ्यंग मे यद्विज्ञान समन्वित स रस तदंगंचंज ज्ञानगति मैं जवान हम यथावदूपगुणकर्मक तथा तो विज्ञानस्तुते मदनुग्रा अहम विवास मेमग्रेनाज सत्म यदि जगे चचुजो शिश्रोस्मी अहम रीति यतीत नतीयतुआत्म तद् विद आत्मा यथवासु यमता महांति भूताषु भूतेषु प्रविष्टा नुप्षा तथा तु नेशदिज्ञास तत्विज्ञात्म अन्न वैतिद्यामसत्सर्वदिष्ठ परमेनु समाधिना ভবানও কল্প বিকল্প এই চতুশ্লোকী ভাগবত বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা আমাদের আদি সৃষ্টিকর্তাকে বলেছিলেন এটারই বঙ্গানুবাদ শ্রী চৈতন্য চরিত্রেতে পাওয়া যায় খালি এখানে যে অংশ প্রয়োজনীয় সে অংশ আলোচনা করলে আমরা কী পাই যেটা ভগবান বলছেন মায়দ জগৎ অব্যামূর্ণা মতস্থানী ভূতা নহম অবস্থিত নীতা পশ্চিমযোগরভৃৎ ভূত ভাবনা। এটার বঙ্গানুবাদ করলে কি হয় এক কথায় বলতে আমি তো জগৎ আমি তো জগতে বসি জগৎ আমাতে না আমি জগতে বসি না জগৎ আমাতে এটা এই বিচার বুদ্ধি দিয়ে বোঝা যায় না অচিন্ত শক্তি ভগবানের ব্রহ্মসংগীতাতে প্রমাণ পাওয়া যায় ব্রহ্মসংগীতাতে প্রমাণ পাওয়া যায় কিভাবে ভগবানের মায়া শক্তি অর্থাৎ ছায়া শক্তি ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ শক্তি না থাকলে পরে যার অস্তিত্ব থাকে না তাকে বলে মায়াসু শিল ভক্তিমূর ঠাকুরকে কেউ প্রশ্ন করেছেন মায়া কাকে বলে মায়া শক্তি ভক্তিমেন উত্তর দিয়েছিলেন ভগবানের স্বরূপশক্তিই হলো শক্তি অন্তরঙ্গা শক্তি এই শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় কিন্তু শক্তি না থাকলে পরে যার অস্তিত্ব থাকে না তাকে বলে মায়াসুর অর্থাৎ ভগবানের সরবশক্তি মায়া যার ছায়া এই জগতে পড়েছে কায়া না থাকলে যেমন ছায়া থাকে না সেরকম শক্তি না থাকলে বলে তার যে ছায়া শক্তি এটা এই জগতে যে দুর্গা এটাকে আমরা পাবো না এটা আমরা পাবো না সেইটি ব্রহ্মসঙ্গীতা বলছেন সেটি ব্রহ্মসঙ্গীতা প্রমাণে দেখা যাচ্ছে সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তির কা छय जस्वु भुवना विवृत दुर्गा इच्छापिज चेषते सा गोविंदमादिपुरष तमह भजा की क्यों सृष्टि सृष्टिस््रृति प्रलय सदनशक्तिा छजस्वु भुवनावर्तुर्गा इच्छानुरूपी जो चेष्ट सा गविंदमादिपुरष तमहम भजा ब्रह्मसंगीताय पंचमुद्धाए चुआल नंबर श्लोक অবশ্য ব্রহ্মসংগীতা হিন্দি বিস্তৃত ব্যাখ্যা চলছে শনিবার রোববার অনলাইনে স্বরূপশক্তি স্বরূপশক্তি বা চিৎশক্তির ছায়া স্বরূপ শক্তি বা চিতশক্তির ছায়া স্বরূপা প্রাপঞ্চিক জগতের সৃষ্টি স্মৃতি প্রলয় স্বাধীনী মায়া শক্তি ভবন পূজিতা দুর্গা স্বরূপশক্তি বা চিৎ শক্তির ছায়া স্বরূপা প্রাপঞ্চিক জগতের সৃষ্টি স্মৃতি প্রলয় সাধনী মায়া শক্তি ভবন পূজিতা দুর্গা তিনি যার রূপে চেষ্টা করেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি মায়া শক্তি কাকে বলে বোঝা গেল ভাগজী মহাপুরাণে দেখা যায় यत्रो येन यशो यस्म यद यद यथा यदा साधद भगवान साक्षात्धान पुषेस्वरा पुषेशर पुरिशेश्वार। की बोलचं भागवत महापुराण यतु <usvalidham> यन यस्ोस्म यद यथा यदा साद भगवान साक्षात्धान पुषेशर श्रीवाद भागवी दस श्रीवाद्द भागवती महापुराणे दस स्क অধ্যায়ে চার নম্বর শ্লোক অর্থাৎ কার্যস্বরূপ এই চরাচর বিশ্ব কার্যস্বরূপ কারণ আমরা বিজ্ঞানে জানি কজ অ্যান্ড এফেক্ট কজ কোনো কারণ নেই অথচ এফেক্ট হলো এটা হয় না বিজ্ঞানের এটা একটা মৌলিক একটা উপাদান সেটা কি বিজ্ঞানের পথে এটা মৌলিক উপাদান এটা যার হয় না অর্থাৎ কার্য এবং কারণ কারণ ছাড়া কার্য হয় না অনেক সময় অনেক লোক তর্ক বিতর্ক করতে পারে কিন্তু তারা যদি ধীরে ধীরে প্রশ্ন করে তার উত্তর দেওয়া সম্ভব হয় কেবল তর্কেতে কোনো সমাধান হয় না কার্যস্বরূপ এই চরাচর বিশ্ব কারণস্বরূপ ভগবান থেকে অভিন্ন এটা মানতেই হবে এই জগতের নিমিত্ত উপাদান কারণ এই জগতের নিমিত্ত এবং উপাদান কারণ পুরুষ প্রধান তোমরা অর্থাৎ কৃষ্ণবরনাম আদি পুরুষ তাদের সম্বন্ধে বলা হয়েছে উভয়ই ঈশ্বর তথা নিয়ামক এবং সর্বকারণের কারণ অর্থাৎ সর্বকারক আমরা যে ছোটোবেলায় কারক কারক বিভক্তি পড়েছি কে কী কৃষক দ্বারা কোথায় কোথায় কখন কেন কাতে কর মধ্যে এগুলো সব সর্বকারকের অর্থাৎ কর্তা কর্ম করণ অপাদান অধিকরণ সম্বন্ধ সম্প্রদায়ের একমাত্র আশ্রয়স্থল ভগবান আর কোনো কিছু নেই সব কিছুর মূল ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরা গোবিন্দ সর্বকারণ ও ভাগবতী মহাপুরে প্রমাণ দিচ্ছেন যেমন মাকড়সা মাকরি নিজের প্রয়োজন অনুপাতে জাল বিস্তার করেন জাল বিস্তার করার পর কার্য উদ্ধার কার্য উদ্ধার হয়ে গেলে পরে আবার সেই জালটাকে খেয়ে ফেলেন অর্থাৎ মাকড়সা নিজের জাল বানানোর জন্য অর্থাৎ মাকড়সা নিজের জাল বানানোর জন্য কোনো বাইরে থেকে কোনো উপাদানের উপর নির্ভর করে না বাইর দৃষ্টিতে নিজের লালা থেকেই এই তৈরি করে এবং এটাকে সংহার করে ঠিক সেরকম ভগবানের এই জগতের সৃষ্টির জন্য যে উপাদানগুলো লাগে জগতের সৃষ্টির জন্য তো উপাদান লাগে নিশ্চয়ই সেই উপাদানগুলো কে দেয় এই উত্তর যদি হয় তাহলে দেখা যায় ভগবানে নিজেই দেন নিজেই দেন এর বাইরে থেকে আনতে হয় না যত্রো জেন যত ইস যদি যদি যথা যদা সাদ ইদম ভগবান সাক্ষাৎ প্রধান পুরুষেশ্বর তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্বকারণ কারণ সর্বকারণ কারণ ভগবানের সম্বন্ধে বা শ্রীমৎ ভাগবত সম্বন্ধে কোনো প্রকার জড়বুদ্ধি বিচার প্রসূত মন্তব্য আমার নরগমনের হেতু হয় ভগবানের সম্বন্ধে গুরুবৈষ্ণব সম্বন্ধে ভগবানের সম্বন্ধে গুরু হ্যাঁ গুরু বৈষ্ণব ভগবান বা শ্রীমৎ ভাগ ইমাপুরাণ আমার জড়বিচারের আসামি নন তারা আমার জড়বিচারের আসামি নন তারা স্বতন্ত্র তারা সরাট তারা নিয়ন্ত্রা আমি ক্ষুদ্র ইনফিনাইটিস যার জন্য প্রায়ই বলতেন হরিকথাতে লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্য দ্যাবসিলি ট্রু অপ্রাকৃত বস্তু কবু প্রাকৃত গোছর নয় যুক্তিতর্কের দ্বারা বোঝা যায় না এই ভ্রমণে আমি আলোচনা নিশ্চয়ই আরও করতে চাই ভগবানের সম্বন্ধে বা শ্রীমৎ ভাগবত সম্বন্ধে কোনো প্রকার জড়বুদ্ধি জড়বুদ্ধি বিচার প্রসূত মন্তব্য আমার নরক হেতু হয় কোনো কোনো প্রশ্ন করতে গেলেও কোনো প্রশ্ন করতে গেলেও কিছু যোগ্যতা থাকা প্রয়োজন অনেকে তর্ক তুলতে পারেন কেন আমি প্রশ্ন করছি আপনি উত্তর দেন আমি দেখুন প্রশ্ন করতে গেলেও কিছু যোগ্যতা দরকার হয় প্রশ্ন করতে পারে না তাহলে পাগলের মতো প্রশ্ন করবে একটা পাগল সে প্রশ্ন করতে যে প্রশ্ন করতে গেলেও যোগ্যতা দরকার হয় কে সেই যোগ্যতা যদি না থাকে তাহলে প্রশ্ন কিভাবে করবে তাহলে সেখানে এই প্রশ্ন আসবে ভাগবতজি কি বলুন তো ভাগবত কি এটা কি সত্যি এটা কি অপ্রাকৃত প্রামাণিক গ্রন্থ না না ভাগবত প্রামাণিক গ্রন্থ নয় ভূতের দ্বারা রচিত পাঁচালী এটা প্রামাণিক ভূতের পাঁচালী বলে বদ্ধজীব পাগল ওগুলো প্রামাণিক কিছু করার নেই তাহলে ভগবানের সম্বন্ধে বা শ্রীমৎ ভাগবত সম্বন্ধে কোন প্রকার জড়বুদ্ধি বিচার প্রসূত মন্তব্য আমার নরকগমনের হেতু হবেই হবে কোনো প্রশ্ন করতে গেলেও কিছু যোগ্যতা থাকা প্রয়োজন আর তা যদি না থাকে তবে আমার তবে আমার তর্কমূলক প্রশ্ন প্রমাণ করে আমি কত বড় অপদার্থ কত বড় অপদার্থ প্রমাণ করার চেষ্টা হচ্ছে আমি সফরি সফরী ফরফরাইয়াতে সরফ সফরি অর্থাৎ পুঁতি মাছ সফরী ফরফরাইতে এই বিচারে দেখা যায় অল্পবিদ্যা ভয়ঙ্কর কে আমাকে বলল কেন বক্তা যদি বোঝাতে পারে তাহলে আমরা বুঝে নেবো আমার না প্রশ্ন করতে গেলেও যোগ্যতা দরকার হয় আবার বুঝতে গেলেও যোগ্যতা কেন এরকম হবে কেন আপনি বোঝাতে পারলেন বুঝব আমি বুঝে যাবো না তা হয় না একটা প্রমাণ দিলাম আচ্ছা এখন যদি আপনাদের কাছে আমি অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স সম্বন্ধে আলোচনা করি তাহলে আরম্ভ করলাম যে কি বলছি কিছু বুঝতে পারছি না আর বুঝতে পারবেন কি করে তাহলে ব্যাখ্যা করতে পারলেই কি বুঝতে পারবে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই আছে কি অনেক অনেক জন প্রফেসর অনেক বেশ কয়েকজন প্রফেসর তারা প্রহুপাতকে বৃন্দাবনে রাধাকুণ্ডে প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনি যদি একটু সহজভাবে আমাদেরকে একটু বোঝান ভালো হয় প্রপাত বললেন দেখুন যদি বক্তা শ্রোতাদের যে স্ট্যান্ডার্ড নিম্নমানের স্ট্যান্ডার্ড এতে যদি নেবে আসে তাহলে স্ট্যান্ডার্ড সেটা ভালো হয় না বরঞ্চ শ্রোতা যদি নিজের যোগ্যতা গুরু বৈশাবের কৃপাতে বাড়িয়ে নিতে পারে শ্রোতা যদি নিজের বক্তৃতা যে যে প্রবচন হচ্ছে শ্রোতা যদি সেই প্রবচন অনুভব করবার জন্য নিজের যোগ্যতাটাকে বাড়িয়ে নেয় যেমন কোনো স্কুলে কোনো কোনো স্কুলে সামান্য কোনো যোগ্যতা থাকলে স্কুলে নিয়ে নেয় আবার অন্য অন্য স্কুলেতে বিরাট যোগ্যতা থাকলে তবে পরীক্ষা করে নেয় সেরকম হল ভাগবতী মহাপুরাণের বিষয় এটা সবার জন্য নয় সব পাগলের জন্য নয় কাজেই বক্তা বোঝাতে পারলেই বুঝে যাবে এরকম কোনো কথা নেই এরকম কোনো কথা নেই শ্রোতাকে একটা মিনিমাম যোগ্যতা রাখতে হয় আবার অনেক সময় এরকম হয় যে শ্রোতার কোনো যোগ্যতা সেমন নাই কিন্তু শরণাগতি আছে এটা অপ্রাকৃতি জগতের কথা আমি বলছি শরণাগতি আছে প্রচুর এই যোগ্যতা সেরকম বাহ্য যোগ্যতা কিন্তু ওই স্মরণাগতিটি তাকে যোগ্যতা দেবে অর্থাৎ গুরু বৈষ্ণব ভগবান যে অপ্রাকৃতি জগতের অমূল্য গম্ভীর রহস্য বলছেন সেটা অন্তরে যে ভগবান আছেন ভগবান ভগবান আছেন তিনি বুঝিয়ে দেবেন গুরু বৈষ্ণবের কৃপা এটা হতে পারে এটা হয় সেক্ষেত্রে যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমারও করুণা সার কিন্তু আমি এখানে তো তোমারও করুণা সার বলছি না আমি তো যুক্তি তর্ক চ্যালেঞ্জ আমার তো চ্যালেঞ্জিং মুড সেক্ষেত্রে বিচারটা আলাদা হয়ে যায় কাজী শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ সাক্ষাৎকৃষ্ণ এবহি এ তর্ক বিতর্ক আজকের নয় চলে আসছে অনাদিকাল ধরে শ্রীমদ ভাগজী মহাপুরাণ সম্বন্ধে পরমাংশ আচার্যবর্জ সুখদেব গোস্বামী বলেছেন যে শ্রীমৎ ভাগবজী মহাপুরাণ কৃষ্ণ এবহি তিনি সাক্ষাৎ ভাগবতী মহাপুরাণ আবার অন্যত্র আমরা পাই শ্রীকৃষ্ণ পরিবর্তিত যেমন নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার শ্রীমৎ ভাগবতী মহাপুরাণও ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং এই ভগবতী মহাপুরাণর রূপে উদিত হয়েছেন সে কথা বলা আছে রবযন্ন মন পেতমেতকৃত পার আজুহা পুত্রে বিনেদন তং বোবিভূত হৃদয় মণিমসি আমার মতো নরাকার পশু এই অচিন্ত শ্রীমৎ ভাগবতের কী মর্যাদা বুঝতে পারে আমার মতো নরাকার পশু এই অচিন্ত শ্রীমৎ ভাগবতের কী মর্যাদাই বা বুঝতে পারে সমর্থ যে ক্ষেত্রে বাবু বা ঈশ্বরচন্দ্র পর্যন্ত বিন্দু বিসর্গ বুঝতে পারেননি বিন্দু বিসর্গ বুঝতে সমর্থ হন নাই কি করে তাহলে বুঝবে ব্যাসদেব গোস্বামী যখন নিজের পুত্র সুখদেব গোস্বামী তার জন্য যখন পেছনে কাতরভাবে ডাকছেন যখন সুখদেব গোস্বামী জঙ্গলে চলে যাচ্ছেন যেই শ্লোকটা আমি একটু আগে বললাম আলোচনা ইয়ং রবয় তৃতম দৈপায়ন বিরহ কাতর আহ আহ পুত্রেতনময় তয়া তরিনেধুন ভূত হৃদয়ম মনে মহাদ ব্রহ্মভূত প্রসন্নে আত্মা সুখদেব যে চলে যাচ্ছেন তাকে যে ফিরিয়ে আনবার জন্য যে কাতরভাবে ডাকছেন অনেক পিতা বলবেন তাহলে আমার ছেলে মরে গেলাম তো আমি চলে গেলামই কাঁদি তাহলে একই তো তা নয় এখানে এক নয় সুখদেব গোস্বামী পরমহংস জন্মগত তিনি মায়ার কোনো সংসর্গ পান নাই এই আধারে তার হৃদয়ের মধ্যে ভাগবত রাখার একটা উপযুক্ত জায়গা বিচারে ব্যাসদেব গোস্বামী একে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলেন কাজে জড় জড়জগতের পিতার মতো তিনি কাঁদেন নাই অনেকে এটা কনফিউশন হয়ে যায় কাজে বঙ্কিমবাবু বা পর্যন্ত বিন্দু বিসর্গ বুঝতে সমর্থ হননি এর মতন ভাগবত জি মহাপ্রা মহাভারত মহাভারতে ভীষ্ম পর্বে পাঁচ অধ্যায়ে বাইশ নম্বর শ্লোকে দেখা যায় অচিন্তা খলু যে ভাবা ন নর্ক যোজয়ে প্রকৃতিভ্য পর যচ্ছ তদিন লচ্ছম অপ্রাকৃতবস্তুক প্রাকৃতগোচর নয় অপ্রাকৃত বস্তুকে যদি প্রাকৃত বিচার নিয়ে বুঝতে চাই তা ধোকা খেতে হবে যেখানে উপনিষদ বলছেন ইয়ত ওয়াচনিবর্তন্তি অপ্রাপ্য মনস এই মন এই তর্ক শব্দ এগুলো নিয়ে অগ্রসর হতে গেলে অপ্রাকৃত বিষয়ে ভগবানকে জানতে গেলে তত্ত্ব জানতে গেলে আমি জানতে পারবো না আমি লাতি খেয়ে পেছনে চলাম ইয়ত ওয়াচ নিবর্তন্ত অপ্রাপ্য মনশাহ এটা উপনিষদে জানাচ্ছে আর মহাভারতে ভীষ্ম পর্বে বলছেন অচিন্তা খলু যে ভাব ন তাম স্তর্কে যোজয়ে প্রকৃতিভ্য পরম যচ্ছ তৎ অচিন্তস্যাক্ষণম যে ভাব যে যে ভাব প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা যে ভাব বা বিষয়বস্তু প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা ধারণা করতে পারা যায় না তাতে তর্কের যোজনা করা উচিত নয় অচিন্তের লক্ষণ এই যে এটা প্রকৃতির অতীত বস্তু অচিন্ত বস্তু বুঝতে গেলে কোনো তর্কের যোজনা করা উচিত নয় বা আমার ধ্যান ধারণা বিচার বিবেক বুদ্ধি বা ইন্দ্রিয় সেন্সুয়াল পারসেপশন এর দ্বারা অপ্রাকৃত বস্তু ধারণা করা যায় না অনেক পাগল আমরা দেখি তারা কি করেন তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর ওপর রিসার্চ করেন বোঝা গেল কতটা কত বড়ো পাগল হলে তা করতে পারে গবেষণা তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর গবেষণা করেন ভগবানের ওপর করে মন্তব্য করেন মহাপ্রভু লাভ ম্যারেজ করেছিলেন বা মহাপ্রভুকে পুরী মন্দিরের ভেতরে পাণ্ডারা পিটিয়ে মেরে ফেলেছে বিভিন্ন রকম মন্তব্য করেন কেন বিবাহ করতে গেলেন স্ত্রীর দায়িত্ব নিলেন না এরা নরাকার পশু এরা নরাকার পশু বলে এইসব প্রশ্ন করতেই আবার ডক্টরেট করেন করে আবার ইউনিভার্সিটি চ্যান্সেলার এগুলোকে আবার অনুমোদন করেন তাহলে কোথায় গেল আমাদের সমাজ ডক্টরেট দিয়ে দেয় তাদের বিচার বুদ্ধি নিয়ে ভগবানের বিচার করতে চান নিত্যানন্দবাবু কেন দুই বিবাহ করলেন বাবু কেন করলেন মহাপ্রভু কেন এইসব তারা মনে করেন তাদের তাদের যে জড় বিচার সেই জড় বিচারের আসামি তাকে কাঠগড়ায় দাঁড় করাবেন গৌরাঙ মহাপ্রভুকে নিত্যানন্দকে অদ্বৈতকে কৃষ্ণ ভগবানকে কেন রাসলীলা করলেন আপনি আপনার লজ্জা করে না এগুলো হচ্ছে নরাকার পশু এরা নরাকার পশু এদের ইন্দ্রীয় যে ক্ষুধা এটাই পশুর মতো মিটিয়ে যাচ্ছে আমাদের কিছু বলবার নাই এদের আমরা জবাব দিয়েছি মহাপু অন্তর্ধান সম্বন্ধে আমাদের গরিমের তরফ থেকে জবাব দিয়েছে কিন্তু কে শোনে কাজেই যে ভাব বা বিষয়বস্তু প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা ধারণা করা যেতে পারে না তাতে তর্কের যোজনা করা উচিত নয় অর্থাৎ অচিন্তের লক্ষণ কি না অচিন্তের লক্ষণ এই যে সেটা প্রকৃতির অতীত বস্তু আচ্ছা গবেষণা যে চৈতন্য করল আদৌ কি ভগবান গবেষণার বিষয়বস্তু হতে পারেন কি হতে পারেন কি কিন্তু তারা তো গবেষণা করছে গবেষণা কথাটা মানে কি গবেষণা কথাটার মানে কি গবেষণা কথার মানে হলো গৌ যুক্ত এসোনা অর্থাৎ আমার জড় ইন্দ্রিয়র জড় জড় ইন্দ্রিয় এবং মনকে কাজে লাগিয়ে যতদূর পর্যন্ত আমি যেতে পারি যা বুঝে নেব সেইটি হল ভগবানের স্বরূপ যে ক্ষেত যে একটু আগেই আমি চতুস্রগী ভাগবতে বলেছিলাম চতুর্শ্রগী ভাগবতে মনে আছে যেখানে ভগবান ব্রহ্মাকে বলছেন জ্ঞানম পরমং মে যদ্িজ্ঞান বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যম তদঙ্গ গৃহাণুগিত নয় আমি তোমাকেই ভগবততত্ত্ব বিজ্ঞান বলছি তুমি শোভন করো বোঝা গেল জ্ঞানম এটা পরম গুহ্য গোপন ব্যক্তি গৈহ জ্ঞানম পরমং মে যদ বিজ্ঞান সমন্বিতম তদঙ্গঞ্চ তদঙ্গ গৃহাণুগঠিত আমি বলছি তুমি গ্রহণ কর আমি না বললে আমি না কৃপা করলে তুমি গ্রহণ করতে পারবে না তারপরে শ্লোকে কি বলছেন জবানহম জবানহম যবানহম যথাভাব যদ্রূপ গুণ কর্মক জবানহম যথাভাব যদ্রূপ গুণ কহ তথৈব তত্ত্ববিজ্ঞান তে মদন অনুগ্রহ আমার অনুগ্রহ আমার কৃপাতে আমি কেমন আমার স্বরূপ কি আমার লীলা কীরকম আমার পরিকল্প সমস্ত তুমি জানতে পারবে আমার কি পাতে কিন্তু তুমি যদি চ্যালেঞ্জিং মুডে এগো আমি বুঝে নেবো জেনে নেবো তাহলে পারবে না যমরাজজি মহারাজ তিনিও তার পার্শ্বদগণকে বুঝে পার্শ্বদগণকে বুঝিয়েছিলেন যে এটা অত্যন্ত গোপনীয় বস্তু গৈহাম বিশুদ্ধম দুর্বোধ্যম দুর্ভাম যজ্ঞাতা অমৃত মাসনুতে এটা বুঝিয়েছিলেন বলছেন কি আমরা জন ভগবান আমাদেরকে মহাজন বানিয়েছেন আমরা অহংকারে আমরা অহংকারের বশবর্তী হয়ে মহাজন হই নাই এটা ভগবান করেছেন শায়ংভুর নারদ শম্ভু কুমার ও কপিল মনু শায়ংভুর নারদ শম্ভু কুমার ও কবিল মনু হ্যাঁ শায়ঙ্গুর্নারদ শম্ভু কুমার কপিল মনু তারপর প্রহাদ ভীষ্ম জনকো বলিবৈি বয় সায়ঙ্গুর্নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ ভীষ্ম জনকো বলি রবৈর্দ সহতে বিজানীমো দ্বাদশ সহতে বিজানীমো ধর্ম ধর্ম ভগবত ভটা গুহাম বিশুদ্ধম দুর্ভধ্যম যাতি আত্মা অমৃতমেশে তাহলে যমরাজি মহারাজ নিজে বলছেন যে আমরা জন ভগবানের কৃপাতে ভাগবতের রহস্য জানি এ ভাগবতের রহস্য আমরা জানি এটা কি মানে অত্যন্ত গোপনীয় অত্যন্ত গোপনীয় সাধারণ লোক জানবে না এই জন্য উপনিষদে বলছেন ন পাত্রে ন সত্যস্ব অপহিতম মুখম একটা সোনার পাত্রেতে এই পরম সত্য বস্তুটাকে অত্যন্ত গোপনে সংরক্ষিত আছে কাউকে জানানো হচ্ছে না এত গোপন এইটা কি যমরাজি মহারাজ বলছেন গুইহাম ও গোপন থেকে গোপনীয় গুইহাম বিশুদ্ধম অত্যন্ত বিশুদ্ধ এর জগতের কোনো কন্টামিনেশন নেই দুর্বোধ্যম আবার বোঝা যায় না আর বোঝা যায় না বলেই পাগলগুলো ওই ধরনের প্রশ্ন করে হ্যাঁ ভাগবতজি কি প্রামাণিক না আমি প্রামাণিক আমি যে একজন পাগল আমি প্রামাণিক না ভাগবতী এই প্রশ্নগুলো আসে পাগল এদের তো সত্য জানবার কোনো আগ্রহ নাই এদের তো সত্য জানার আগে সত্য জানতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে যারা পরম সত্য বস্তু জানতে যান তার নিয়ম হলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন দেখো তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপেষ্ণন সেবায়া ভয়া উপদীক্ষন্তী তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শীণ তাহলে কি বলছেন তিনি এটা জেনে রাখো অর্জুন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপোষ্ণন সেবায়া ভয়া উপদীক্ষন্তী তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী অর্থাৎ কি বলছেন না পরিণিপাত মানে প্রণাম অন্তর থেকে প্রণাম কোন লোক দেখানো না দণ্ডবৎ মহারাজ এরম নয় প্রণিপাতেন তৎ ন প্রকৃষ্ট রূপে একেবারে নিজেকে অসহায় এরকম ভেবে যখন শরণাগত এই চরণে পড়ি গুরু হবে তখন আমি জানতে গুই কি বলছেন তৎ বৃদ্ধি পরিপ্রশ্ন পরিপ্রশ্ন মানে দেখি না কী জানে এর প্রশ্ন করে দেখি না কি যা এরকম প্রশ্নকে পরিপ্রশ্ন বলা যেটা সুখদেব গোস্বামী প্রশ্ন করেছিলেন সেটাকে বলে পরিপ্রশ্ন বোঝা গেল যেটা সুখদেব গোস্বামী প্রশ্ন এটাকে পরিপ্রশ্ন বলা হয় কেন তিনি প্রশ্নগুলো ছিলেন অথোস্বামী তিনি প্রশ্ন করেছিলেন কেমন অথ অথোস্বামী সংসিদ্ধীন যগিনাম পরম গুরুম পুরুষে হৈয়ৎকার মৃয়মা নবতা আচ্ছা আমাকে দয়া করে বলুন আমি আমি মরে গেলাম আমি শেষ হয়ে যাচ্ছি আমায় বাঁচান আপনারা এরকম অবস্থা নেই মায়াদেবী চাটনি খাচ্ছে সংসারে আমার মজা লুটছে সেই পাগল ছাগল এবার ভাগবত সম্বন্ধে প্রশ্ন করবে হ্যাঁ সে কি বুঝবে তাহলে পরি সেইরা পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করছেন পৃচ্ছা আমি সংসৃত দিন যোগিনাম যোগিনাম পরম করুন পুরুষর শ্রেয়যাত আজ মেয় মানুষ মননশীল মানুষের কি করা উচিত বলুন তো আইন হল কালকে তো চলে যেতে হবে এটা হলো প্রশ্ন তদ্বৃদ্ধি পরিপাত পরিপাদ পরিপ্রশ্ন সেবায়। আর সেবার কোনো বৃত্তি নেই একটা পয়সা কোনো খরচা করব না গুরু বৈষ্ণব কিছু গুরু বৈষ্ণব এলে তাদেরকে অপমান করব হাতি মারবো এই আমি বড় হয়ে গেছি এই আমার পাশবিক জীবন এই নিয়ে কখনো অপ্রাকৃতিক জগতে জানা যায় না মাথাটাকে নিচু করতে হয় তাহলে আমরা দেখলাম ব্রহ্মসূত্র ব্রহ্মসূত্র অর্থাৎ বলছে বেদান্ত প্রমাণ আছে যে তর্কা প্রতিষ্ঠানাত তর্কা প্রতিষ্ঠানাত অর্থাৎ ইন্দ্রিয়জ জ্ঞানাবলম্বনে অর্থাৎ ইন্দ্রিয়জ জ্ঞানাবলম্বনে ইন্দ্রিয়াতীত বস্তুর অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টার নাম হলো তর্কপন্থা তর্কপন্থায় কেবল ওই অপ্রাকৃত তত্ত্বের বিষয়ে আর কথা কি থাকতে পারে যে ক্ষেত্রে প্রাকৃত বিষয়েও তর্কের কোনো প্রতিষ্ঠা দেখা যায় না যে ক্ষেত্রে প্রাকৃত বিষয়েও তর্কের কোনো প্রতিষ্ঠা দেখা যায় না কেবল তর্কের দ্বারা কেবল তর্ক বৃদ্ধি হয় মাত্র কিন্তু নিম্নলিখিত প্রমাণ কিন্তু নিম্নলিখিত শাস্ত প্রমাণে দেখা যায় যে একমাত্র মহাজন আনুগত্যই অচিন্ত ততততততততততত্বের সমাধান হয় বোঝা গেল স্বাস্থ্য প্রমাণে দেখা যায় একমাত্র মহাজনগণের আনুগত্যে আচ্ছা যেটাকে বৃন্দাবন দশ চক্র যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ তাই যে আর সব মরে অকর যে এই স্বাস্থ্য প্রমাণে দেখা যায় যে একমাত্র মহাজন আনুগত্যেই অচিন্ত তত্ত্বের সমাধান হতে পারে অন্য কোনো উপায় তা সম্ভব না কারণ আমরা জানি মহাভারত থেকে তর্ক অপ্রতিষ্ঠ শ্রুত বিভিন্ন না মতম অশৌ ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়ম মহায়নুয়েণু গত স্বপন্থা তর্ক অপ্রতিষ্ঠ শ্রুত বিভিন্ন নাশৌ মুনি মতম নভিন্নম ধর্মস্য তত্যম নিহিতম গুহায়ম মহায়নু জেনু গতু সোপান্থা অর্থাৎ তর্ক সহজেই প্রতিষ্ঠাশূন্য শূন্য সুতি বিভিন্ন বিভিন্ন মন্তব্য করছেন বা এর দৃষ্টিতে আমরা বুঝি না আবার এমন দুটো ঋষি পাওয়া যায় না যাদের মতের মধ্যে পার্থক্য নাই গৌতম ঋষি এক বলেন চবন ঋষি এক বলেন বৈশিষ্ট্য ঋষি এক বলেন এইভাবে এক কাজেই এমন দুটো ঋষি পাওয়া যায় যাদের ম মতের ভিন্নতা নাই অর্থাৎ থাকবেই থাকবেই এই জন্য বলছেন এত তৎ নিবদ্ধ এ নিবন্ধন এ তৎ নিবন্ধন ধর্মতত্ত্ব গুরুরূপে আচ্ছাদিত আছে গুরুরূপে গোপন আর শাস্ত্র আদি পাঠ করে ধর্মের নিগুড়ো তত্ত্ব উপলব্ধি করা কঠিন যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জানিয়েছেন বেদস্য চ ঈশ্বর আত্মতাত তত্ত্বমহী সৌরয় বেদের মধ্যে কী বিষয়বস্তু আছে এটা বুঝতে গিয়ে দেবতারা পর্যন্ত দিব্য সূরীগণ বেদস্য বেদস্য চায় ঈশ্বর আত্মত্বাত তত্ত্ব মৈহন্তী সুরে বেদ এবং ঈশ্বর একে অভিন্ন বলে চ্যালেঞ্জিং মুড নিয়ে বা নিজের বুদ্ধি খাটিয়ে যে কোনোভাবে বেদ উপনিষদ বেদান্ত বুঝতে গেলে তার কিছুই বোঝা যায় না বেদ কেন বেদ আর ঈশ্বর বেদস্য ঈশ্বর আত্মত্বাত তত্ত্ব মৈহন্ত সুরে মোহ হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতা গীতাতে পরিষ্কারভাবে জানাচ্ছেন অর্জুন বেদস্য সর্বেই রহমেবে বেদ সমস্ত বেদপাঠ করে যদি আমাকে দেখাই না যায় বোঝা না যায় তাহলে তার বেদপাঠ জলে গেল তার বেদপাঠ জলে চলে গেল সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো অর্জুন বেদস্য সর্বেই রহমেবে বেদ বেদের আগাগোড়া পাঠ করার পর মহাজন আনুগত্যে দেখা যাবে আমাকে যদি তা না দেখা যায় তাহলে বেদপাঠ ভুল হয়েছে বেদস্য সর্বেই রহমে বেদ্য তাহলে আমরা স্বাস্থ্য পাঠ করে ধর্মের নিগুড় তত্ত্ব উপলব্ধি করা চেষ্টা করতে পারি কিন্তু এগুলো বৃথা সময় নষ্ট সুতরাং মহাজনগণের দ্বারা নির্ধারিত স্বাস্থ্যপন্থা এটাই যথার্থ সেই পথেই সেই পথেই শুভা শুভ বুদ্ধি সম্পন্ন সেই পথেই সকল শুভ সম্পন্ন ব্যক্তির গমন করা উচিত আবার অশুভ সম্পন্ন ব্যক্তি হলে সে চলবে না যেমন দুর্যোধন দুর্যোধন যেমন ভগবানকে বলছেন উড়ু ভেঙে কুরুক্ষেত্র যুদ্ধে পড়ে রয়েছেন আর ভগবান শ্রীকৃষ্ণ সামনে বলছেন আমি ধর্ম কাকে বলে জানি কিন্তু আমার ভালো লাগে না আবার অধর্ম কাকে বলে আমি জানি কিন্তু আমি বন আমি আটকাতে পারি না অর্থাৎ ধর্ম কাকে বলে আমি জানি আমার রুচি নেই ধর্মেতে আবার অধর্ম কাকে বলে সেটাও আমি জানি কিন্তু আমি আটকাতে পারি না আমার অধর্মেই ভালো লাগে কারণ পূর্ব সংস্কার খারাপ পূর্ব সংস্কার খারাপ থাকলে তার এই রকম ধরনের প্রেরণা পাবে অনেকে বলে যে লোকে কেন এ বাজে কাজ করে কেন প্রেরণা পায় এটা উত্তর গীতাতে ভগবান দিয়েছেন ভগবান অর্জুন প্রশ্ন করছেন ভগবানকে আচ্ছা বলুন তো বলো তো কে এই কোনো জীবাত্মা হঠাৎ করে কোনো বাজে কাজ করতে চায় না কিন্তু জোর করে কে যেন করে বুঝতে পারে না অথক না প্রযুক্ত পাপন চরতী পুরুষ সহ অনিচ্ছন্ন কে যেন একজন কে যেন জোর জরস্বী তাকে বাজাকাজ করা এটা তার পূর্ব সংস্কার মায়াদেবী করায় অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবই ভগবানের প্রেরণাতেই হয় যারা শুভ বুদ্ধি সম্পন্ন তারা প্রচোদয়াত ভগবানের প্রেরণাতে করে আর যারা অশুভ বুদ্ধি আর তাদের পূর্ব সংস্কার খারাপ ভগবান তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না তারা তারা মায়ার দ্বারা চল কষ্ট পায় কিছু করার নেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তর দিয়েছিলেন অর্জুন কাম এস ক্রোধ এস রজগুণ সম্ভব মহা সন মহাপনা বিদ্য বহৃণ তোমার এই কাম ক্রোধ লোভ মহ মদম আশ্চর্য এটি তোমার শত্রু কাম এষ ক্রোধ এষ রজগুণ সম্ভব মহাসন মহাপনা বি এই নাম্বাইর এদেরকে শত্রু বলে জানবে এরাই শত্রু এবার ভাগবতী মহাপুরাণের মাহাত্ম যেটা পদ্মপুরাণে পাওয়া যায় শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের মাহাত্ম পদ্মপুরাণে দেখা যায় স্কন্দপুরাণও আছে যাই হোক সেই ভাগবত মহা মহাপুরাণের মাহাত্ম সম্বন্ধে পদ্মপুরাণে লেখা আছে শ্রীমৎ ভাগবতম পুরাণ তিলকম यद्वैष्णवानं धनं यस्मिन् परमहंसमेकममलं ज्ञानं परं गीयते यत्र ज्ञानविरागभक्तिसहितं निष्कर्मम् आविष्कृतं तत्सृणन् प्रपटन विचरणोपरभक्ता विमुच्यतनर किञ्चन् श्रीमद्भागवतं पुराणतिलकं यद् वैष्णवानं धनं यस्मिन् পরমহংসমেকম জ্ঞানম পরম জ্ঞান বিরাগো ভক্তি সহিত নৈষ্কর্ম আবিষ্কৃতম তৎসন্ন প্রপটন বিচরণোৎপর ভক্ত বিমুচ্ছেদ নর ভাগবতী মহাপুরেণের পদ্মপুরাণ উক্ত ভাগবতী মহাপুরে মহিমা ছয় নম্বর অধ্যায় বিরাশি নম্বর শ্লোক সম্পূর্ণ শ্লোকার্থর ব্যাখ্যা আমাদের এখানে প্রয়োজন নাই সম্পূর্ণ শ্লোকাতের ব্যাখ্যা সম প্রয়োজন নাই এখানে যেটুকু প্রয়োজন সেটুকু উল্লেখ করি সম্পূর্ণ শ্লোকাত্ম ব্যাখ্যায় না গিয়ে এইমাত্র সার কথাটা বলা যায় এখানে বলা প্রয়োজন প্রয়োজনবোধেই যথেষ্ট মনে করি যে শ্রীমৎ ভাগবত গ্রন্থ অর্থাৎ গ্রন্থরূপী স্বয়ং ভগবান পুরাণ তিল অর্থাৎ সকল পুরাণগণের মধ্যে সর্বাপেক্ষা সর্বাপেক্ষা অধিক আদৃত সর্বাপেক্ষা অধিক আদৃত প্রামাণিক গ্রন্থ রত্ন যা কি না পরমাংশ বৈষ্ণবগণের হৃদয় ধন স্বরূপ আবার শ্রীমদ্ভাগজী মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে দুই নম্বর শ্লোকে পাওয়া যায় ধর্ম ধর্মহ প্রজ্জিত কৈত্র পরম নির্মরানম শতাম বেদম বাস্তবমত্র বস্তু সেবদ্যয় উন্মূলনম শিমত ভাগবতী মহামুনিকৃতে কিংবা পরৈশ্বরঃ শব্দ হিদি অবরুদ্ধতে অত্র কৃতবিহি সুস্থবি স্ততকনা কি বলছেন ধর্মঃ প্রজীত কৈত্যব অত্র পরমনির্মাস সরানন্দতন বিদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম তপত্বে উন্মূলনম শিমত ভাগবতে মহামণিকৃতে কিংবা পরের ঈশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতিবিহী শুসবিশ তৎক্ষণাৎ জ্বর বাসনা মুক্ত জরবাসনা মুক্ত না হলে কখনোই কিছুই হয় না অর্থাৎ বলছেন জরবাসনা যুক্ত সকল প্রকার ধর্ম জরবাসনা ওরিয়েন্টেড জড় বাসনা যুক্ত প্রকার লৌকিক ধর্ম সম্পূর্ণরূপে বর্জিত এই শ্রীমৎ ভাগজী মহাপুরাণ পরম সত্যবস্তুকে প্রকাশ করেছে কেবল নির্মস্ব সাধুগণ অর্থাৎ বিশুদ্ধ বৈষ্ণবগণ ই তারাই নির্মস্ব সাধুগণই এই ভাগবতকে হৃদয়ঙ্গ হৃদয়ঙ্গন করতে পারেন তারাই পারেন অন্য কেউ পারে না সেই পরম সত্যই সেই পরম সত্যই মঙ্গলময় বাস্তব বস্তু সেই সত্যবস্তুকে জানতে পারলে দুঃখ সমূলে উৎপাটিত হয় মহামুনি বেদব্যাস ভাব সমাধি যুগে ভক্তিভাব সমাধি যোগে এই শ্রীমদ্ভাগবত উপস্থাপন করেন যা কিনা না বিজ্ঞান তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে যথেষ্ট ফলে আর অন্য শাস্ত্রের কোনো প্রয়োজন কি থাকতে পারে শ্রদ্ধাবনত চিত্তে একাগ্রতা শ্রদ্ধাবনত চিত্তে একাগ্রতা করিয়ে দিতে এই ভাগবত শ্রবণের সম্বন্ধে বলছেন শ্রদ্ধাবনত চিত্তে একাগ্রতা সহকারে এই ভাগবত শ্রবণের ফলে তৎক্ষণাৎ ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়েতে প্রকাশিত হয় যিনি নিষ্কপট নির্মাস শরণাগত তার বাকি কেউ পারেন না শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে বারো নম্বর স্কন্ধে তেরো নম্বর অধ্যায়ে আঠেরো নম্বর শ্লোকে বলছেন এই প্রায় একই কথা

এই মাত্র যথেষ্ট যে শ্রীমৎ ভাগবত গ্রন্থ অর্থাৎ গ্রন্থরূপী স্বয়ং ভগবান অমল পুরাণ যা কি না বৈষ্ণবগণের সর্বাপেক্ষা আদরের অর্থাৎ প্রিয় বস্তু এইটি যথেষ্ট হয়ে আবার সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর স্বয়ংরূপ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন একই খালি রং ভাব বদলে এসছেন ভক্তরূপ অঙ্গীকার করে তিনি তার মতে অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর বিচারে মহাপুর মতে যেটা শ্রীনাথি লিখেছিলেন মহাপুর মত তাকে মহাপুর মত কি না আরাধ্য ভগবান বজ স্তনয়স্ত ধাম বৃন্দাবনম রাম মাচিতাসনা ব্রজবধূ বর্গে ন যা কল্পিতা শ্রীমদ প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতামেদম তৎ তা ধারণা তাহলে কি বলছেন মহাপ্রভুর মত মতামত কি না পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই তার ধাম বৃন্দাবন সহ সমেত আমাদের আরাধ্যবস্তু বৃন্দাবনের গোপীগণের দ্বারা যে ভাবময় সেবা উপাসনার আদর্শ সেটাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আর আমাদের সর্বাপেক্ষা রমণীয় এবং গ্রহণযোগ্য আমরা এটি গ্রহণ করব আর শ্রীমদ ভাগবতী মহাপুরাণ এটা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ অমল পুরাণ এবং সর্বাধিক প্রামাণিক শ্রীকৃষ্ণ প্রেমই সমস্ত মানুষের জীবনে সমস্ত মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত এটাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুর মত তথা আদরের বিষয় অন্য বিষয়ে আমরা অত আদৌ আমাদের কোনো আগ্রহ নাই তাই বলছেন আরাধ্য ভগবান বজে শনয় ধাম বৃন্দাবনম রাম্মা কাজিদুবসন ভু বর্গে যা কল্পিতা শ্রীম ভাগবত প্রমাণ মমলম পেমা পুমার্থ মহান শ্রীচৈতন্য মহাপ্রভুর গেল নিম্নলিখিত শাস্ত্র প্রমাণে আরও দেখা যায় নিম্নলিখিত শাস্ত্র প্রমাণে আরও দেখা যায় ভক্তা ভাগবতম গ্রাহ্যম নুদ্ধা ন চটিকয়া এটা বোধ হয় সিদ্ধের মন্তব্য ভক্তা ভাগবতম গ্রাহ্যম নুদ্ধা ন চটিকয়া ভক্তির দ্বারা ভাগবত বোধগম্য হয় ভক্তির দ্বারা শ্রীমদ্ ভাগবতী মহাপ্রাণ বোধগম্য হতে পারে শরণাগতি হলে সপ্রকাশ বস্তু সব বস্তু বস্তুও শ্রীমৎ ভাগবত স্বয়ং ভগবান মহাপুরাণ রূপে এসছেন তাহলে ভক্তির দ্বারা ভাগবত বোধগম্য হয় কিন্তু চ্যালেঞ্জিং মুড নিয়ে ভাগবত বেজা যায় তাইরা বলছেন ভক্তির দ্বারা ভাগবত বোধগম্য হয় বুদ্ধির বলে বা টিকার দ্বারাও বোধগম্য হয় না তাই কাজে কী বলছেন এখানে ভক্তিয়া ভাগবত গ্রাহ্যম নুদ্ধা ন চটিকয়া ভক্তির দ্বারা হয়ে যায় আবার ভাগবত শ্রীমদ ভাগবতী মহাপুরাণে এগারো স্কন্দে আঠেরো নম্বর অধ্যায়ে একুশ নম্বর শ্লোকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মহাপ উদ্ধবজী মহারাজকে বলছেন ভক্তা অহম একয়া গ্রাহ্য ভক্তা অহম একয়া গ্রাহ্য শ্রদ্ধে আত্মা প্রিয় সতম ভক্তিহী পুনাতে মন্নিষ্ঠা সপাকানো অপি সম্ভব আছে অর্থাৎ শ্রদ্ধাজনিত অর্থাৎ শ্রদ্ধাজনিত অনন্য ভক্তি প্রভাবে পরমাত্মা ও প্রিয় ভগবৎস্বরূপ আমি সাধুগণের লভ্য হয়ে থাকি যেটা কুন্তীদেবী বলেছেন কুন্তীদেবী কি বলেছেন ভগবান তুমি জন্মৈশ্বর্য সুত শ্রিভিরে অরহতি অর্হতি বই তমকিঞ্চন গোচর তুমি অকিঞ্চন সাধুগণের বিচারের বিষয় হ তারা বুঝতে পারে বাকি জন্মের অভিমান বড়কুলে জন্ম ঐশ্বর্য বিরাট জন্মসুত বিরাট বিদ্যানমী শ্রী দেখতে খুব ভালো এগুলোর দ্বারা তুমি ভগবানের কেউ এগুলোর দ্বারা কেউ ভগবানের বিন্দু বিসর্গ অনুভব করতে পারে না তাই কুন্তীদেবী বলেছিলেন কৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মৈ তম কিঞ্চন গোচরম কাজী এইটি হলো আসল কথা ভক্ত অহম এক শ্রদ্ধে আত্মা প্রিয় সতাং ভক্তি পুনাতি মষ্ঠা সপাগান ওপি সম্ভবত অর্থাৎ শ্রদ্ধাজনিত অনন্য ভক্তি প্রভাবে ভক্তি প্রভাবে একমাত্র অর্থাৎ শ্রদ্ধাজনিত অনন্য ভক্তি প্রভাবেই পরমাত্মা ও প্রিয় ভগবৎস্বরূপ আমি সাধুগণের লভ্য হয়ে থাকি অনন্য ভাব সম্পন্না ভক্তি আমার অনন্য ভাব সম্পন্না আমার প্রতি যে ভক্তিযায়ন হয় অনন্যভাবে যে ভক্তি আমার প্রতি কেউ করে সেই অনন্য ভক্তিভাব এই অনন্য ভাব সম্পন্ন ভক্তি চণ্ডাল চারাল চন্ডালকেও পবিত্র করে থাকে এই হল গম্ভীর স্বাস্থ্য বিচার অর্থাৎ এই রক্ত মাংসের হার তথা মলমূত্রের দুর্গন্ধ দূষিত এই শরীর নামক থলে এটা একটা থলে রক্ত থলে পুঁজ রক্তে তার সঙ্গে আবার আসরিক দর্শন বিচার বিচার অবলম্বনে শ্রীমদ্ ভাগবত বিচারের ধৃষ্টতা যেন আমার কোনো কালেই না হয় আমার যেন এইরকম ধৃষ্টতা কোনো কালেই না হয় এইটি আমার পরমংস গুরু বৈষ্ণবগণের চরণে এই সকাতর প্রার্থনা আর কি সর্বপ্রথমেই বোঝা উচিত সর্বপ্রথমেই বোঝা উচিত যে শ্রী ব্যাসদেব গোস্বামী শ্রী ভগবানের শক্তাবে সহতা প্রথমেই বোঝা উচিত শ্রী ব্যাসদেব গোস্বামী আমার মতো মানুষ নয় শ্রী ব্যাসদেব গোস্বামী শ্রী ভগবানের শক্তিশবতা তিনি কোনো সামান্য মানুষ ন তারই অশেষ কৃপাতে তারই অশেষ কৃপাতে বেদ বেদান্ত উপনিষদ মহাভারত ভাগবত আদি সমস্ত সমের সকল পুরাণ প্রকাশিত হয় প্রকাশিত হয় তাকে কেন্দ্র করে সেই বেদব্যাদ সেই বেদব্যাস অর্থাৎ সেই ব্যাসদেবে মর্তবুদ্ধি ভয়ঙ্কর অপরাধজনক কারণ তিনি আমাদের আদিগুরু আর ভগবান স্বয়ং উদ্ধবজি মহারাজকে বলছেন উদ্ধবজি মহারাজকে বলছেন আচার্য মাম বিজানিয়া আমাকেই কিন্তু আচার্য জানবে আমি গুরু রূপে এসেছি আচার্য মাম বিজানিয়াত নবমিত করিচিত কোনোভাবেই তাকে অবমাননা করবে না ন মর্ত বুদ্ধিয়া অসুয়ে তো সর্বদেব মায় গুরু গুরুকে কখনো মর্তবুদ্ধি জড় বুদ্ধি ক্ষমা বিচার করবে না গরি অপ্রাকৃত ভগবান বলছেন সেখানে বলছেন যে কোনোভাবেই এটাকে মনে রাখতে হবে অপ্রাকৃত বস্তু প্রাকৃত নয় গুরুকে মানুষ মনুষ্য বুদ্ধি করলে সেখানে বলা আছে যে গুরুতে বৈষ্ণবে মত্তবুদ্ধি করলে সেখানে হাতি যেমন স্নান করে স্নান করার পরে আবার ধুলি কোণা গায়ে দেয় লাভ হয় না সেখানে বলছেন যস্য সাক্ষাৎ যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দ্বীপ পদে গর মত্তসধ্য স্বতন্তস্ব সর্বম কুঞ্জর সেখানে বলছেন যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দ্বীপে প্রদে গরু যে ভগবত তত্ত্ববিজ্ঞান জ্ঞানের প্রদীপ দিব্যজ্ঞান যিনি দান করেন গুরুদেব তাতে যখন মর্তবুদ্ধি হয় সেটা হাতি যেমন স্নান করলে বলে লাভ হয় না সেরকম হয় যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দ্বীপে প্রদে গরু মর্তসাধ্য সুতম তস্য সর্বম কুঞ্জর শৌচপদ তালে সর্বপ্রথমেই বোঝা উচিত যে ব্যাসদেব গোস্বামী শ্রী ভগবানের শক্তাবেশ অবতার শক্তাবেশ অবতার তিনি কোনো সামান্য মানুষ নন তারই অশেষ কৃপাতে বেদ বেদান্ত উপনিষদ মহাভারত সমস্ত কিছু ভাগজী মহাপুরাণ সময়ের সমস্ত পুরাণ প্রকাশিত হয় সেই ব্যাসদেবে সেই ব্যাসদেবে যদি আজ আমি মর্তবুদ্ধি করি এটা কত বড় ভয়ঙ্কর অপরাধজনক এটা ভেবে 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 দেখা উচিত তিনি জগৎগুরু ফলে তিনি জগৎগুরু ফলে সাধু সমাজে চিরকালই ব্যাস পূজা ব্যাস ব্যাস পূজা এক ব্যাস পূজা অনুষ্ঠান এক সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তথা ভক্তিপূর্ণ অনুষ্ঠান হিসাবে মান মান্যতা প্রাপ্ত হয় আজ পর্যন্ত সবাই জানে এমনকি মায়াবাদীগণ মায়াবাদীগঞ্জে ভগবানের নিত্যতা মানেন না ভগবানের স্বরূপ মানেন না নাম নামের সত্যতা মানেন না ভক্ত মানেন না ধাম মানেন না তারাও কিন্তু ব্যাস পূজা করে অবশ্য তাদের ব্যাস পূজা কপটতা যেখানে গুরুকে নিত্য মানা হয় না সেই ব্যাস পূজা করে গিয়ে যেটা আমাদের বিচারবুদ্ধি হলো এই প্রশ্ন ভাগবজী মহাপুরাণ কি সত্যি প্রামাণিক না তুমি প্রামাণিক তোমার মতো পাগল তুমি হচ্ছে পাওয়ানী বাগদি বাবাণী কবে কেন তাহলে যশ্ব দে্বেতস্বতর উপনিষদে বলছেন ছ নম্বর অধ্যায়ে তেইশ নম্বর শ্লোকে শ্বেতস্বতর উপনিষদে বলছেন যশ্ব দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরু তৎসইতে কথিতাহি অর্থাৎ প্রকাশন্তে মহাত্মা ভগবানই যার পরাভক্তি ভক্তি বিদ্যমান এবং ঠিক সেই রকম ভক্তি যার শ্রী সদ্গুরুদেবের ভক্তি আছে সেই মহাত্মা সেই সাধুর নিকট এই সকল বিষয় অর্থাৎ নিগুরু শাস্ত্র তাৎপর্য অর্থাৎ শ্রুতি স্মৃতি আদি শাস্ত্রার্থ উপদিষ্ট হয়ে মর্মার্থ অনুভব সমেত প্রকাশ পেয়ে থাকে বোঝা গেল ভগবানের যার পরাভক্তি বর্তমান আবার ঠিক সেই রকম ভক্তি যার গুরুদেবে আছে সেই সাধুর নিকট এই সকল স্বাস্থ্যের নিগুণ তাৎপর্য অর্থাৎ স্মৃতি সৃষ্টি আদি শাস্ত্রার্থ উপদিষ্ট হলে পরে তার কাছে মর্মার্থ অনুভব সহ তার হৃদয়ে প্রকাশ পেয়ে থাকে অন্য কেউ পারে না যেটা একটু আগে বলছিলাম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তৎবি পরিবাদষ্ণ পরিবেশন সেবাইয়া হ্যাঁ তৎবিদ্ধি পরিপাতেন পরিপ্রেষ্ণেন সেভাইয়া উপদীক্ষ শান্তিত্বিতীয় জ্ঞানম জ্ঞানীন স্তত্বদোষে তাহলে প্রাকৃত অপ্রাকৃত তাহলে কী মানে হলো না প্রাকৃত অপ্রাকৃত বা সদশৎ বিচার বিবেক শূন্যজন কোন সাহসে ঐরূপ কদাকার কুৎসিত মন্তব্য করতে যায় জড়বিচার বুদ্ধি এক্ষেত্রে অচল কারণ শিলপ্রপাত প্রায়ই বলতেন আমি একটু আগেও বলেছি লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ ট্রু শ্রী ব্যাসদেব যদি শাস্ত্র প্রমাণে ভগবানের শক্তাবেশ অবতার হন এটাই তো শাস্ত্র প্রমাণে দেখা যাচ্ছে তাহলে শ্রী ব্যাসদেব যদি শাস্ত্র প্রমাণে শ্রী ভগবানের শক্তাবেশ অবতার হন এবং শ্রী নারজ্জি মহারাজ যদি ভগবানের ভক্তি শক্তির অবতার হন তবে কে কার গুরু হতে পারে এটা তো একটা লীলা এটা একটা লীলা কাজেই সে ব্যাসদেব যদি স্বাস্থ্য প্রমাণে ভগবানের শক্তাবে অবতার হন শাস্ত্র জগতে উপস্থাপন করবার জন্য যার মধ্যে শক্তি ভগবান এসছেন ব্যাসদেব যদি স্বাস্থ্য প্রমাণে সে ভগবানের শক্তাবেশ অবতার হন এসব নারদ নারদ ঋষি যদি ভগবানের ভক্তি শক্তির অবতার হন তবে কে কার গুরু হতে পারে চৈতন্য হাত গুরু কে হতে পারে কেন তাহলে অদ্বৈত গোসাঁয়ের যে বাচ্চা ছেলে অচ্যুতানন্দ বাবাকে বলছেন তুমি প্রামাণিক ব্যক্তি তোমার উপদেশে জগৎ সর্বনাশ হয়ে যাবে তুমি বলছো চৈতন্য গোসাইয়ের গুরু আছে আরে চৈতন্য চৈতন্য গোসাঁয়ের সাক্ষাৎ ভগবান তার আবার গুরু কি কিন্তু বাচ্চাটা ঠিকই বলেছে। ভগবানের কোনো গুরু হতে পারে না কিন্তু গুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ গুরু গ্রহণ করেছেন ভগবান রামচন্দ্র গুরু গ্রহণ করেছেন সবাই গ্রহণ করুন শ্রী চৈতন্য মহাপ্রভু গুরু গ্রহণ করেছেন গুরু গ্রহণ ক্ষতি হয় কেন ওরা জগৎ শিক্ষার জন্য করে থাকেন জগৎ শিক্ষার জন্য করে থাকেন সবাইকে সম্মান করেন তাহলে আচ্ছা অর্জুন যেমন আদৌ বদ্ধজীব নন অর্জুন কি বদ্ধজীব অর্জুন তো ভগবানের বন্ধু কিন্তু অর্জুন কেন এরকম ধরনের ব্যবহার করলেন যা অর্জুন যেমন আদৌ বদ্ধজীব নন তিনি ভগবানের ভাগবত ভগবত পার্শ্বদ কিন্তু তথাপি যেন মনে হয় সমগ্র বিশ্ব মানব জাতির পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসাবে লীলা করছেন সংসাবিষ্ট হয়ে নানা প্রকার প্রশ্নের সমাধান খুঁজতে ভগবানের সম্মুখীন হয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে সেখানে দাঁড়িয়ে নানা প্রকার প্রশ্ন করছেন আবার অনেকে প্রশ্ন করেন মশাই ভাগবত ভগবদ্গীতা এত লম্বা এত বড় কি করে যুদ্ধ আরম্ভ হতে যাচ্ছে কি করে হয় এইটুকু সময় এরা পাগল ছাগল এরা মল মূত্র মেয়ে ছেলে ব্যাটেছেল রক্ত মাংস এর বাইরে জানে না এর বাইরে জগৎ আছে কিছুই জানো না যেটা বলছিলাম জানে না অর্থাৎ ভগবান যদি ব্রহ্মার কল্পকালের মধ্যে রাসলীলা হলেও মনে হয়েছিল যেন চোখের নিমেষে শেষ হয়ে গেল তাহলে ব্রহ্ম ব্রহ্মরাত্র কালব্যাপী এই রাসলীলা হয়েছিল বোঝা গেল তাহলে সেক্ষেত্রে বলছেন ব্রহ্মরাত্রকালব্যাপী হলো অথচ মনে হলো চোখের নিমেষ চলে তাহলে ভগবানের কি ক্ষমতা নাই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে যে অল্প সময় বাকি আছে তার মধ্যে সমগ্র গীতার উপদেশ করা তার পক্ষে অসম্ভব নয় কেন স্থান কাল পাত্র সময় সব কিছু তার অধীন সব কিছু তার অধীন কাজী অর্জুন এখানে অত্যন্ত সংশয়াবিষ্ট হয়ে আমাদের সমগ্র মানব পক্ষ থেকে বদ্ধজীবের ন্যায় লীলা না করলে আদৌকে আমরা গীতের উপদেশ আমরা গীতার উপদেশ আমরা পেতাম আমরা পেতাম আবার শ্রীমৎ আবার শ্রী সুখদেব গোস্বামী কর্তৃক আবার শ্রী সুখদেব গোস্বামী কর্তৃক শ্রীমৎ ভাগবত প্রবচন সম্ভব হয়েছিল যখন ছিল পরীক্ষিত মহারাজের ব্রহ্মসাপের প্রসঙ্গকে কেন্দ্র করে পরীক্ষিত মহারাজের জীবনে কোনোরকম দুর্বাসনা নেই কোনো পাপ নেই কিন্তু কি হলো তিনি জঙ্গলে গিয়ে এরকম ধরনের ভুল করে ফেললেন শ্রমিক ঋষির গলাতে মৃত সাপ জড়িয়ে দিলেন এর পেছনে রহস্য যোগমায় এর পেছনে রহস্য হল যোগমায় কারণ তিনি যদি পরীক্ষিত মহারাজকে সাপের অভিশাপের বিষয় না করেন তাহলে পরীক্ষিত মহারাজ আসবেন না এবং ভাগবত মহাপুর মহাপুরাণ উপদেশ আমাদের সুখদেব গোস্বামী করতে পারবেন না কাজেই শ্রী সুখদেব গোস শ্রী সুখদেব গোস্বামী কর্তৃক ভাগবত প্রবচন সম্ভব হয় যখন সেই পরীক্ষিত মহারাজের ব্রহ্মসাপের প্রসঙ্গকে কেন্দ্র করে নচেত হতো না যে পরীক্ষিত মহারাজ এবার বিচারের বিষয় গুরুবৈশের আনুগত্যে যে পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে উত্তরার গর্ভে থাকাকালীন অবস্থায় ভগবানকে দর্শন করেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে যেখানে পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় ভগবানকে দেখেছেন দর্শন করেন যে পরীক্ষিত মহারাজ যে পরীক্ষিত মহারাজ মাতৃগর্বে ভগবানকে দেখে যান যার সম্বন্ধে ভাগবতের অনেক স্থানে বলা আছে এসো মহাভাগবত তিনি মহাভাগবত তিনি কেন ব্রহ্মসাপ প্রাপ্তির মতো অপরাধে জড়িয়ে পড়লেন ব্রহ্মসাপ করার তো তার কথা নয় কেন পেলেন তিনি নিজেও স্বীকার করেছেন কী করে হলো আমি বুঝতে পারছি না আমার দ্বারা আমাদের বংশে কেউ গুরু বৈষ্ণব ভগবানকে অপমান করে নাই কী করে হলো তিনি কেন ব্রহ্মসাপ প্রাপ্তির মতো অপরাধে জড়িয়ে গেলেন অথবা আরও প্রশ্ন আসতে পারে জয় বিজয় ভগবানের বৈকুণ্ঠ পার্শ্বদ হয়ে কেন ব্রহ্মসাপে পতিত হয়ে গেলেন এসব কথার বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক উত্তর পেতে অন্তর থেকে বাস্তব সাধুর সঙ্গে হরিকথা শুনতে হবে সর্বাঙ্গীনভাবে শরণাগত হয়ে যেটা ব্রহ্মা করেছিলেন জ্ঞানে প্রয়াস মতপাশ্য নমন্তী এবং জীবন্তী সন্মুখরীতাম ভবদীয় বার্তা সানেশ্বিতাম সান্িতাম সতগতাম তনুবান মনোভীর যে প্রায়শ অজিত জিত প্রিয় সি স্ত্রী ব্রহ্মা বলছেন ব্রহ্মা ভগবানের পরীক্ষা নিতে গেছিলেন পরে হেরে গিয়ে লজ্জায় মাথা নিচু করে শরণাগত হয়ে ভগবান বলছেন ভগবান আজ থেকে আমি বুঝে নেবো জেনে নেবো এই মনোভাব আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম না দূরে ফেলে দিলাম জ্ঞানে প্রয়াস উদপাশ্য নমন্তী এবং জীবন্তী সন্মুখরিতম ভবদীয় বার্তাম সানতা শতুগতাম তনুবাং মনোভীর যে প্রায়শ অজিত অপি জিতি অশিষ্ট এই শ্রীপেক্ষা ব্রহ্মা বলেছেন সেক্ষেত্রে শরণাগত হলে এই জয় বিজয় কেন বৈকুণ্ঠপর্ষ হয়ে পতিত হয়ে গেল ব্রহ্মসাহ এসব কথার মানে বোঝা যাবে বর্তমানে অল্প কথাই যদি বলতে হয় সেটা বলতে হয় এই যে পরীক্ষিত মহারাজ কৃত পরীক্ষিত মহারাজ যে অপরাধের লীলা করলেন এটা যুগমায়াকৃত বর্তমানে অল্প কথায় বলা যায় যে পরীক্ষিত মহারাজ কৃত অপরাধের লীলা এই যুগমায়াকৃত যুগমায়া করেছেন নচেত ভাগবত নামক গঙ্গোত্রীর অবতরণ সম্ভব হতো না নচেত শ্রীমদ ভাগবতম নামক গঙ্গোত্রীর অমৃতের যে গঙ্গোত্রীর অবতরণ সম্ভব হতো না যে পরীক্ষিত মহারাজকে শ্রীমৎ ভাগবতে পুনঃ পুনঃ এসো মহাভাগবত বলে সম্বোধন করা হয়েছে সম্মান দেওয়া হয়েছে তিনি কি আদৌ ভুল করতে পারেন এদিক আর কি ভুল করা সম্ভব বৈষ্ণব ভুল করে পরম বৈষ্ণব যারা পরম তারা ভুল করে এটা কখন হয় আবার সন্দেহ জাগে যে বৈকুণ্ঠ পার্শ্বদের পতন কীরূপে সম্ভব হয় এ তো সম্ভব নয় কেন ভগবান নিজেই গীতাতে বলেছেন যদ্গত্রা নিব যদ্গত্যা নিবর্তনতে তৎ ধ্যাম মানম তাহলে কী করে হল এটা উত্তর হল ভগবত ইচ্ছায় যোগমায়াকৃত ভগবত ইচ্ছায় যোগমায়াকৃত ঐরূপ লীলার অন্তরালে এক গম্ভীর রহস্য বিদ্যমান সময় ও স্থানের অভাবে অধিক চর্চা সম্ভব নয় জড়বদ্ধ জীবের মতে ব্যাসদেব স্বয়ং যখন নিজ পুত্রের জন্য চিৎকার করেছেন শোক করেছেন তখন আমি বা যদি করে থাকি একই ব্যাসদেব তো আমারই মতো রক্ত মাংসের মানুষ হবে নিশ্চয়ই তাই এই আমার পাশবিক বিচার আবার ভগবানের ব্রহ্মজ্ঞানের অভাব কল্পনা বোঝা গেল কতদূর পর্যন্ত আমার অধপতিত জীব কতদূর পর্যন্ত অধপতিত হতে পারি এখানে বলছেন ভগবান সাক্ষাৎ ভগবানের সাক্ষাৎ ভগবানের বা সগানের সক্ষাবে তাদের ব্রহ্মজ্ঞানের অভাব কল্পনা কি বলছেন ভগবানের ব্রহ্মজ্ঞানের অভাব কল্পনা এটা একটা মহামূর্খতার লক্ষণ সাক্ষাৎ ভগবান পরাত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জানিয়েছেন হ্যাঁ কি বলেছেন এই যে বেদান্ত সূত্রের যে সূত্র লিখেছেন ব্যাস সূত্রের অর্থবেত্তা ব্যাস ভগবান শ্রী চৈতন্য মহাপু জানিয়েছেন যখন প্রকাশচন্দ্র আলোচনা হচ্ছে ব্যাস ব্যাস সূত্রের এই যে বেদান্ত সূত্রের ব্যাস সূত্রের ব্যাস ভগবান ব্যাস ভগবান অর্থাৎ ভগবানের শক্তাবে জক্ত তবে যে মহামনির তবে যে এক্ষেত্রে আপনাদের প্রশ্ন আসতে পারে যে লেখা রয়েছে আমরা দেখলাম তবে যে ব্যাসমণির পরিপূর্ণ সন্তোষ প্রাপ্তির বাহ্য অভাব প্রকাশ মুনি সম্পূর্ণ অসন্তোষ ছিলেন না এই কথাটা ভালো করে জানতে হবে ব্যাসদেব গোস্বামীর পূর্ণ প্রশান্তি আসছে না এটা একটা লীলা ভগবানের আনন্দ নেই ভগবানের অসন্তোষ অসন্তোষ মানে হলো অনর্থ আছে বোঝা গেল কোনো ব্যক্তির অসন্তোষ আছে জড়জগতে তার মানে তার অনর্থ আছে অনর্থ মানে জড়জগতে কিন্তু অপ্রাকৃত বিষয়ে যখন বিচার করতে যায় তখন তার অপ্রাকৃত অসন্তোষ তিনি ভাবছেন আরে আমি ভগবানের ইচ্ছা সব করলাম তথাপি আমার মধ্যে বিমল আনন্দ যেটা পরিপূর্ণতা আমি নিজেকে পরিপূর্ণতা অনুভব করছি না যেমন একজন মা মাতৃ মাতৃজাতি যতই যা করুক যতক্ষণ পর্যন্ত না একটা সন্তানের জননী হতে পারেন মাতৃজাতির পরিপূর্ণতা আসে না এটা স্বাস্থ্যের কথা অনেকে রেগে যেতে পারেন কিন্তু কিছু করার নেই কাজেই তবে যে এখানে ব্যাসদেব মুনির এখানে লীলা করছেন তবে যে ব্যাসমণির পরিপূর্ণ সন্তোষ প্রাপ্তির বাহ্য অভাব অর্থাৎ তিনি পরিপূর্ণতা অনুভব করছেন না তিনি ভগবানের সত্য এটা কেবল তা কেবল আমাদের অর্থাৎ লোকশিক্ষার জন্য যদি এ ধরনের লীলা না করতেন যদি তিনি এ ধরনের লীলাটা না করতেন যদি তিনি এ ধরনের লীলাটা না করতেন তাহলে কি হতো বলছে ব্যাসমণি এখানে ইচ্ছা করে পরিপূর্ণ প্রশান্তি আনন্দ সন্তোষ প্রাপ্তির যে বিষয়টা সেটা একটু একটু যেন অসন্তোষ মানে পরিপূর্ণতা আচ্ছা পরিপূর্ণতা যে ভাব সেটা একটু অভাব রয়েছে তা কেবল এটা কেবল আমাদের লোক শিক্ষার জন্য নচেত সর্বাঙ্গীনভাবে ভগবত গুণানুবর্ণনের মহিমা যা কি না শ্রীমৎ ভাগবত মহাপুরাণেই উপলব্ধ তা জানা যেত না বোঝে গেল ব্যাসদেব গোস্বামী যদি ওরকম একটা লীলা না করতেন নারদজি গোস্বামী যদি উপদেশের লীলা না করতেন আবার ব্যাসদেব গোস্বামী তিনি যদি ভাগজী মহাপুরাণ প্রকাশের লীলা না করতেন তাহলে আমরা কোথায় যেতাম যেখানে ভাগবতী মহাপুরাণের এই যে উপস্থাপনা এটা কিন্তু ব্যাসদেব গোস্বামীর কিন্তু ভগবত দর্শনের পরে যেমন পিথু মহারাজ ভগবানের সপ্তাবে তিনি ভগবানের দর্শনে আনন্দ পেলেন ঋষিমণিগড়ের উপদেশে সবই আনন্দ বিরাট আনন্দ পেলেন কেন তার কি আনন্দের অভাব ছিল না কি। তিনি কি মূর্খ কিছু জানেন না এগুলো সব লীলা যাই হোক এখানে আমাদের প্রশ্ন হলো যদি বেদ বেদব্যাস যদি যদি এ ধরনের লীলাটা না করতেন আমি পরিপূর্ণতা আমি পরিপূর্ণতা উপলব্ধি করছি না এখনও পর্যন্ত অর্থাৎ সর্বাঙ্গীন সন্তুষ্টি সন্তুষ্টি তো আছেই নিশ্চয় এটা অপ্রাকৃত লীলা ভগবানের এই অপ্রাকৃত লীলা এটা ব্যাসমুনি যদি পরিপূর্ণ সন্তোষ প্রাপ্তির বাহ্য অভাব বাহ্যে অভাব প্রকাশ না করতে তাহলে আমাদের আর কোনো প্রসঙ্গ আসত না এই বাহ্য অভাব প্রকাশের লীলাটা তা কেবল আমাদের অর্থাৎ লোকশিক্ষার জন্য নচেত সর্বাঙ্গীনভাবে ভগবত গুণানুবর্ণনের মহিমা যেটা কি না কেবল শ্রীমদ্ভাগতী মহাপুরাণই উপলব্ধ সেটা আমাদের জগতে প্রকাশিত হতো না প্রশ্ন উত্তরের মাধ্যমে বিভিন্ন লীলার মধ্যে ভগবান এগুলো করে থাকেন কারণ শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে ছ নম্বর শ্লোক প্রমাণে দেখা যায় সবই পুংসাম পার ধর্ম ইয়ত ভক্তিরধক্ষে অহেতুকে অপ্রতীয়তা যে আত্মা সুপ্রসী তার মানে কি সবই পুংসাম পর ধর্ম সেটা কি জীবের পরম ধর্ম বলে জানতে

তাকেই পরধর্ম বলা যায় যাতে ইন্দ্রিয়াতীত বা অধ্যয ভগবান শ্রীকৃষ্ণে অহেতুকে অপ্রতিহতা ভক্তি লাভ করা যায় সেই ভক্তি বলেতে অনর্থ শূন্য হয়ে আত্মা যথার্থরূপে সুপ্রসন্নতা লাভ করে সুপ্রসন্নতা প্রকৃতপক্ষে অনর্থগ্রস্ত অবস্থাতেই জীবের অসন্তোষ দেখা যায় তবে কি ব্যাসদেব স্বয়ংই অনর্থগ্রস্ত জীব কখনোই নয় বদ্ধজীবের দ্বারা বিরচ রচিত যে ভূতের পাঁচালি এগুলো এতকাল পাঠ করে এলে গুরু বৈষ্ণবের সঙ্গ না করলে এরকম ধরনের এরকম ধরনের পাশবিক বুদ্ধি জাগ্রত হয় কি করা যায় তাতে পরম সত্যবস্তু শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের কিছু যায় আছে কি আমি ভাগ শ্রীমদ ভাগবতী মহাপুরাণকে বিশ্বাস করি বা না করি তাতে ভাগবতী মহাপুরাণ কী যায় আছে আমি ভগবানকে মানি বা না মানি তাতে ভগবানের কী যা সত্য বস্তু সত্যই থাকে সেটাকে বিকৃত করা যায় না শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের এক নম্বর প্রথম অধ্যায়ের সাত নম্বর প্রথম স্কন্ধের সাত নম্বর অধ্যায়ে চার থেকে সাত নম্বর শ্লোকাবলিতে শ্রী ব্যাসদেবের স্বয়ং সুতীব্র যোগ স্বয়ং ভগবানকে তথা তার মায়া মায়াকে দর্শন এবং তৎপশ্চাত ভাগবত ভাগবত উপস্থাপনের প্রসঙ্গ হয় অর্থাৎ এই যে শ্রীমদ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়ের চার থেকে সাত নম্বর শ্লোকে প্রমাণ পাওয়া যায় যে শ্রী ব্যাসদেব গোস্বামীর স্বয়ং সুতীব্র আত্মসমাধি যোগে স্বয়ং ভগবানকে দেখেছিলেন যেটাকে বলতে গিয়ে যোগেন মনসী সম্যক প্রণহিত অমলে অপশৎ পুরুষম্পূর্ণম মায়াঞ্চ তদপাশ্রয় কী কাছে ভক্তিযোগেণ মনসী সম্যক প্রণিহিত অমলে অপশ্যৎ সম্পূর্ণ মায়াঞ্চ তদপাশ্রয় কাজে কী বলা হলো সে ব্যাসদেব স্বয়ং সুতীব্র ভক্তিযোগের যোগে স্বয়ং ভগবানকে তথা তার মায়াকে তার তেজকে আর তার পশ্চাতে হ্যাঁ ভগবানের পেছনে মায়া গর্হিত মাথা নিচু করে লজ্জায় রয়েছেন তাকে দর্শন করলেন সব দেখলেন এবং তার পরেতে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ তার হৃদয়তে প্রকাশিত হয় ফলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ কি প্রামাণিক গ্রন্থ এইরূপ ধৃষ্টতামূলক প্রশ্নের অবকাশ কোথায় থাকতে পারে থাকতে পারে কি সাতকাণ্ড রামায়ণ পাঠের পর সাতকাণ্ড রামায়ণ পাঠের পর সীতা এ সীতাকার বাবা এই প্রশ্ন কোনো মাতাল মাতাল বা গ্যাঁজাখর গ্যাঁজাখর ছাড়া আর কে বা করতে পারে শ্রীমাদ ভাগবতের আমি যে একটু আগে বলছিলাম এক নম্বর প্রথম স্কন্দ সপ্তম অধ্যায় চার থেকে সাত শ্লোক আমি কিছু পাঠ করে যাব কেন প্রথমে একটা শ্লোক বলেছিলাম বা সমস্ত শ্লোকগুলো বলা উচিত भक्ति योगे न मन से सम्यक प्रणिहित अमल अपश्यत्षम पूर्ण मयंच तदपाश्रय यया सन्महित जीव आत्मन त्रिगुणात्मक पर मनुते अनर्थम तत्कृतंचा भी पद्धति अनर्थ उपशम साक्षाद भक्ति योग मधक्षजे लोकश्या जानोत विद्याचक्रे सत्त सत्त संहिता यस्यां वै श्रूयमानायं कृष्णे परमपुरुषे भक्तिरुत्पद्यते पुंसः शोकमोहो भयातः अवर्पट् कुरि कान्कुले सुन्तः वि भक्तियोगेन मनसि सम्यक् प्रणीहित अमले अपश्यत्पुरुषं पूर्णं मयाञ्च तदपाश्रयं यया 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 सन्महितजीव आत्मनं त्रिगुणात्मकम् পরোপি মনুতে অনর্থাভিপতি অনর্থোপশম সক্ষাৎ ভক্তিযোগো মধুক্ষোকশানোত বিদ্বংক্রেসি সূয়মা কৃষ্ণে পরমপুষে ভক্তিপতি পুংসা শোকমোহো ভয় এগুলো সতসৃতোনার অবকাশ নাই কাজী এটা ভালো করে বিচার করে দেখতে হবে মহাজন আনুগত্যে শ্রীমৎ ভাগবতে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের অসমর্ধ শ্রীমদ্ভাগবতী মহাপুরাণ সাক্ষাৎ ভগবান কৃষ্ণ এই শ্রীমৎ শ্রীমদ্ভাগবতী মহাপুরাণের অসমর্ধ প্রামাণিকতা শ্রী গরুর পুরাণে দেখা যায় গরুর পুরাণ বচনে সেখানে ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে বলা আছে অর্থ অয়ম ব্রহ্মসূত্রাণাম ভারতার্থবিনি গায়ত্রী ভাষ্যরূপ অসৌ তাহলে কত আলোচনা করতে হয় একটা মানুষে পাগলকে ঠিক করতে গেলে অর্থ অয় ব্রহ্মসূত্রাণাম ভারতার্থবি গায়ত্রীভাষ্যূপ অশৌ বেদার্থ পরিবিঙ্গিত গ্রন্থ অষ্টদশা দশ সহস্র শ্রীমদ্ভাগী সর্ববেদেতিহাসান সারম সারম হি সর্বেদান্তসারমি শ্রীমদ্ভাগবত সে তদ্রসামৃত তৃপ্ত নান সাধরু কচিত। এত প্রমাণের পরেও কি শ্রীমদ্ভাগবতী মহাপুরাণের প্রামাণিকতা সম্বন্ধে কোনো বাচালসুলভ সন্দেহ বা প্রশ্ন থাকতে পারে শ্রীমাদ ভাগজী মহাপুরাণের এই শ্লোকগুলো আমি আগেও পাঠ করেছি অর্থাৎ যে শ্লোকগুলো পাঠ করলাম ভক্তিযোগের মানুষের সব সাত নম্বর চার থেকে সাত সাত নম্বর অধ্যায় এক ন প্রথম স্কন্ধে সেখানে বলছেন অর্থাৎ ভক্তিযোগ দ্বারা বিশুদ্ধ মন সম্যকরূপে সমাহিত হলে শ্রী ব্যাসদেব কান্তি অংশ ও স্বরূপশক্তিযুক্ত শ্রীকৃষ্ণকে এবং তার পশ্চাতে গর্হিতভাবে আশ্রিতা মায়াকে অবলোকন করেন যে মায়ার দ্বারা জীবের স্বরূপ আচ্ছাদিত হয় ও বিক্ষিপ্ত হলে পরে জীব সতরজতম এই তিনগুণের অতীত বস্তু চিন্ময় বস্তু হয়েও ত্রিগুণাত্মক অর্থাৎ সৃষ্টি স্মৃতি প্রলয়ের অন্তর্গত প্রাকৃত বলে নিজেকে মনে করে অর্থাৎ তদ্রূপ অভিমান জাগ্রত হয় এই প্রাকৃত অভিমানের জন্য নানা অনর্থ উপস্থিত হয় ঠিক এই অবস্থায় ঠিক এই অবস্থায় আপনার মতো মহাপুরুষের ভাষা জ্ঞানহীন ও বানান আদি ভুলে পরিপূর্ণ এই প্রশ্নপত্রটি প্রমাণ করে যে শ্রীমদ্ভাগজী মহাপুরাণ কোনো বাঁচাল বা বালিশের পাগলের বিচারের বস্তু নয় ভাগবতে উদ্ধৃত নিম্নশ্লোকের স্থলে আবার দেওয়া গেল সবই পুংসাম পারো ধর্ম ভক্তি অধক্ষ যে অহেতুকি অপ্রতীতা জয়াত্মা সুপ্রসিদ্ধ যা থেকে ইন্দ্রিয়যোগ জ্ঞানাতিত শ্রীকৃষ্ণে শবণাদিলি লক্ষণা ফলাভি সন্ধান রহিত ঐকান্তিকী নিরপেক্ষ ভক্তি উদিত হয় তাকেই মানবগণের সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয় সেই ভক্তি বলে সেই ভক্তির বলেতে অনর্থ উপশান্ত হয়ে যায় অর্থাৎ হয়ে আত্মা সুষ্ঠ রূপে প্রসন্নতা লাভ অর্থাৎ সম্ভব প্রসন্নতা লাভ করে স্বাস্থ্যের এই নিগুড় সত্য বিচার স্থাপন অর্থেই শ্রী ব্যাসদেব গোস্বামী ওইরূপ লীলা প্রকাশ করেন সম্ভব প্রশান্তি হৃদয় আসছেন এটা লীলা করেন ভগবানের ব্রহ্মজ্ঞানের অভাব ভগবানের দিব্যজ্ঞানের অভাব ভগবান আমার মতো অসন্তোষ সংসারে খাবি খাচ্ছে বোয়াল মাছের মতো আমার মতো এটা ভাবা উচিত নয় এটা অপরাধজনক শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধের চার নম্বর অধ্যায় পঁচিশ থেকে সাতাশ শ্লোকে আবার দেখছি আমরা শ্রীমদ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধের চার নম্বর অধ্যায়ের পঁচিশ থেকে সাতাশ শ্লোকে প্রমাণ দেখা যায় প্রমাণে দেখা যায় স্ত্রী শুদ্র দ্বিজবন্ধু নাম त्रयी नौ श्रुति गोचर कर्म श्रेयसी मुरानम श्रेय एवं भवेद इहो इति भारतमाख्यान कृपया मुनिना कृतम एवं प्रवृत्त सदा भूत भूता श्रेयसी दिया सर्वात्मक यदा नाष्य हृदय ततः नाती प्रसिद्ध हृदय सरस्वत्या तटे शोचौ বিতর্কয়ন বিবেস্ত ইরম ও ধর্মবি এই শ্লোকগুলোর মধ্যে আমি কিছু কিছু আলোচনা করব পূর্ণ আলোচনা সম্ভব নয় কৃপা করে দর্শন দিতে এলে তবে আলোচনা করা সম্ভব হবে এত সময় হয় না একটু আগেই হরিকতা শেষ হলো মায়াপুরে ইংরেজি কথা বৃন্দাবন দাস ঠাকুরের সম্বন্ধে তাই এই শ্লোকে শ্রীমদ ভাগতী মহাপুরাণের প্রথম অধ্যায় প্রথম স্কন্ধের চার নম্বর অধ্যায় পঁচিশ থেকে সাতাশ শ্লোক আমি আবার পড়ছি স্ত্রী স্ত্রী শুদ্র দ্বিজবন্ধু নাম স্ত্রয়ী নশ্রুতিগোচরা কর্ম শ্রেয়াস কর্ম শ্রেয় এ ভাবে দিয় কী বলছেন স্ত্রী শুদ্ধ্র দ্বিজবন্ধু নাম স্ত্রয়ী নশ্রুতিগোচরা

এবং প্রবৃত্তস্য সদাভূত শ্রেয়সী সর্বাত্মকে নাপি যদা নাতষ্যৎ নাতি না হৃদয়ে সরস্বত্যা তটে শোচ বিতর্কয়ন বিবি ইদম উবাচ ধর্মবিদ সব কথাগুলো আলোচনা না হল মেন মেন পয়েন্টগুলো যেমন আমি আলোচনা করি এখানে এখানে বলছেন नाति प्रसिद्ध हृदय ना अति प्रसिद हृदय अर्थात एर मान बोझा जाए बोल सर्वात्म के ना ना तुष्य हृदयम तथ तर बोल नाति प्रसिद हृदय क्या बोल कि बोल नाति प्रसिद हृदय हो सरस्वत्या तटे सुचो वितर्कयन विविक्तस्त इदम उवाच धर्म भी। তাহলে ধর্মবিদ বলা হয় খেয়াল রাখতে হবে এ ধর্ম নিশ্চয়ই বাজারের ধর্ম নয় ভগবত ধর্ম ধর্মবিদ এই কথাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ধর্মবিদ যিনি ধর্ম হি বিষ্ণু ধর্মমূলম কৃষ্ণ তাহলে ধর্মবিদ যখন উপাধি দিয়েছেন তিনি তার মনে প্রসন্নতা নাই তিনি ব্রহ্মজ্ঞানী হবে পাগলের কল্পনা কাজেই ইদম অবাচ্য ধর্মবিদ ধর্ম হি বিষ্ণু তাহলে ধর্ম মানে ভাগবত ধর্ম তিনি জানেন তো এখানে যে নাতি প্রসিদ্ধ হৃদয় এটাকে ভাগ করলে বোঝা যায় না প্লাস অতি প্লাস প্রসিদত হৃদয় হোক এর মানে কি হয় এ অর্থ বোঝা যায় যে প্রসন্নতা অবশ্যই ছিল কিন্তু অতীব পরিপূর্ণ প্রসন্নতা তখনও পর্যন্ত হৃদয়ে উদিত হয় নাই এই লীলাটা তিনি করেছেন পুনশ্চ তাকে ধর্মবিদ বললে যদি বলা হয়েছে সেক্ষেত্রে তিনি পরম পরম ব্রহ্মবিদ নিশ্চয়ই তিনি ব্রহ্মবিদ নন এরকম বিচার কোথেকে আসে ধর্ম বিষ্ণু এই শাস্ত্র বিচারে ধর্মবিদ শব্দের নিগুড় অর্থবোধে কি কী পায় যে গভীরভাবে ভেবে দেখা উচিত কিন্তু আমরা বাঁচাল আমাদের ধৈর্য নাই খাই মোবাইলটা নিয়ে খালি ঘুরে ঘুরে পাগল পাগলের মতো সারা জীবনটা নষ্ট করে শ্রীমৎ ভাগবতে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজের প্রতি নিম্ন উপদেশ দেন কি বলেছেন ভাগবতে এগারো স্কন্দে চোদ্দ নম্বর অধ্যায় একুশ নম্বর ভক্তা অহম একয়া গ্রাহ্য শ্রদ্ধায় আত্মা প্রিয় সতাম ভক্তি পুনাতিমনিষ্ঠা সপাকা নৌপি সম্ভব সাধু তথা ভক্তের অত্যন্ত প্রিয় আমি ঐকান্তিক শ্রদ্ধাজনিত ভক্তির দ্বারাই আমি প্রাপ্ত হই অন্য কিছুর দ্বারা নয় অনেক শ্লোক আছে এর মধ্যে এখানে সেগুলো আলোচনা সময় নেই আমার প্রতি জীবের যে নিষ্ঠা বর্ধনকারী ভক্তি আমার প্রতি জীবের যে নিষ্ঠাবর্ধনকারী ভক্তি নিচকুলে উদ্ভূত মানুষেরদেরও অর্থাৎ কোলভেল সাঁওতাল হ্যাঁ চারাল ডোম চারাল এদেরও জন্ম আদি দোষ থেকে পরিত্রাণ করে অর্থাৎ ভক্তিযুগের পন্থা অবলম্বন করার মাধ্যমে প্রত্যেকেই চিন্ময়তার স্তরে উন্নীত হতে পারে এই বিষয়টা স্বয়ং ভগবান যদি নিজে প্রমাণসহ দেখিয়ে না দিতেন আমাদের সন্দেহ থেকে যেত ফলে তিনি স্বয়ং শক্তাবেশ অবতার বেদব্যাস রূপে প্রমাণ করে দেখিয়েছেন যে দেখে দেখিয়েছেন যে ঐরূপ লীলা দেখিয়ে দিতে আমাদের প্রমাণ করে দেখিয়ে দেওয়ার জন্যই তো সক্ত বেদব্যাস লীলা করেছেন সর্বশক্তি যখন ভগবানের অন্তরে থাকে তখন তা শক্তি কিন্তু এই সর্বশক্তি যখন গুরু বৈষ্ণবের কৃপাতে অন্য কাউর হৃদয়ে যায় বা সর্বশক্তি যখন কাউর হৃদয়ে আবির্ভূত হয় তখন থাকে। ভক্তি বলা হয় সর্বশক্তির প্রভাব কোন ভক্ত হৃদয়ে যখন দেখা যায় তার দিব্য ক্রিয়াকলাপের দ্বারা তখন তা ভক্তি নামে পরিচয় পরিচিতি লাভ করে কিন্তু শ্রী ব্যাসদেব কি সত্যই কোনো ভক্ত নাকি বদ্ধজীব না কি কোনো ভগবান অথবা অথবা শ্রী চৈতন্য মহাপ্রভু কি কোনো ভক্ত নাকি ভগবান নাকি বদ্ধজীব হ্যাঁ ওই সব প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার জন্যই এত বিস্তৃত আলোচনাগুলো করা হলো সকল প্রকার সংশয় আমাদের চলেই যায় যখন আমরা বিশুদ্ধ গুরু বৈষ্ণবের সন্নিকটে গিয়ে পরিপাত পরিপ্রশ্ন মাধ্যমে উত্তরটা পাই যে ব্যাসদেব ভগবান হয়েও লক্ষ লোকশিক্ষার জন্য স্বয়ং গুরুগ্রহণ আর পরিপ্রশ্ন আদির লীলা করেছেন ঠিক যে লীলা সনাতন গোস্বামী করেছেন মহাপ্রভুর সামনে কে আমি কেন মরে হয় ইহা নহি জানি কই হয় মহাপ্রভু কি উত্তর দিয়েছিলেন তোমার কখনোই বদ্ধদশা নয় তোমার কখনোই বদ্ধদশা নয় তুমি বদ্ধজীব ন জানি সাধু পুছে জাড্ড লাগি আর বার তুমি সবই জানো আমাকে দিয়ে একটা প্রমা প্রামাণিকতা স্থাপনের জন্য বলছো তুমি জানি সাধু প্রশ্ন কেন করে যে বিষয়টা জানে আরও গুরু গোস্বামী ভালো করে বুঝবা তালে তাহলে সনাতন গোস্বামী যেহেতু প্রশ্ন করে যে কে আমি আমি তাহলে আমরা বুঝে নেবো আর সনাতন গোস্বামী অসন্তোষ মনে সন্তোষ নেই তাহলে সনাতন গুরু এগুলো কি ধরনের বিচার আমি কিছু বুঝি না শ্রী ব্যাসদেব নারদজিকে গুরুরূপে বরণ করে তার উপদেশে দিব্য তৃপ্তি তথা অপার সন্তোষ লীলা প্রকাশ করেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র তিনিও গ্রহণ করেন স্বয়ং স্বয়ংরূপ ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপ গ্রহণ করেন স্বয়ংরূপ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুর যিনি শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন বিগ্রহ তিনিও গুরু গ্রহণ করেন দিব্য জ্ঞান প্রাপ্তির পথ প্রদর্শন করবার জন্য আমাদের মধ্যে বদ্ধজীবের মঙ্গলের জন্য তারা গ্রহণ করেন ওই সকল লীলার দ্বারা ওই সকল লীলার দ্বারা সাধুগণ কখনই ভগবানের দিব্যজ্ঞানের অভাব অর্থাৎ ব্রহ্মজ্ঞানের অভাব আছে এইরূপ কদাকার বিচার করেন না এইরূপ বিচার কেবল মায়াবাদীগণের হৃদয় উদিত হতে পারে কারণ তারা ভগবত ধাম ভগবত নাম ভগবৎ স্বরূপ ভগবত লীলা ভগবৎ ভক্ত তথা শ্রী গুরুর স্বরূপ ইত্যাদির স্থিতি তারা স্বীকার করেন না তাদের বিচারে কি না সা আমরা আমাদের যে ব্রহ্মরূপ কল্পনার যে চেষ্টা করছি সাধকাআনাম হিতার্থায়ও ব্রহ্মরূপও কল্পনা আমরা এই বিগ্রহকে একটু মেনে কিছু কিছুজনের জন্য আর যখন আমি ব্রহ্ম অনুভব হয়ে যায় তখন ফেলে দেবো কাজে সাধুকানাম হিতার্থায়ও ব্রহ্মরূপ এই হচ্ছে তাদের অর্থাৎ ব্রহ্মবিদ্যা নির্বিশেষ ভাবটা আয়ত্ত করতে অভ্যাসকারীগণ তাৎকালিকভাবে ব্রহ্মরূপ অর্থাৎ কোনো সময় রাম কোনো কৃষ্ণ এরকম মেনে নেন আসলে তারা অন্তর থেকে মানেন না অন্তর থেকে মানেন না আজ আমাদের চর্চাকে আর বিস্তৃত না করে এখানেই বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি যাই হোক সাধুর আচার এবং প্রচারের সামঞ্জস্যকেই সাধুর আচার ও প্রচারের সামঞ্জস্যকেই বা আধ্যাত্মিক আধ্যাত্মিকতা অর্থাৎ যারা আধ্যাত্মিক ব্যথি অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা মেপে নিতে চায় তারা কী রূপে করতে পারে বোঝা গেল সাধুর আচার এবং প্রচারের সামঞ্জস্যকেই বা আধ্যাত্মিকতা অর্থাৎ জড় আধ্যাত্মিকতা কীরূপে রূপে পরিমাপ করতে পারবে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞান হয়ে যায় এই মহাজনের সিদ্ধান্ত বা কী করে সন্দমা কোটি সিদ্ধান্ত কী করে আমরা প্রমাণ করতে পারি এটা বৃথা কখনোই হয় না আজ এখানেই আমাদের এই আলোচনার বিশ্রাম দিতে বাধ্য হচ্ছি আলোচনার বিষয়বস্তু কী ছিল গুরু বৈষ্ণব ভগবান